এটা কোনো সুইসাইড নয় ইন্সপেক্টর, ইটস এ ক্লিয়ার কেস অফ হোমিসাইড। আমি যা বলছি সবই সত্যি। তাহলে সেই দিন মিথ্যে কথা কেন বলছিলে? এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটাই দাদু, আর সেটা হলো সোর্স অফ পয়জনিং। There is someone who made a master plan to kill him. It's not fair, Detective Roy. তুই প্রত্যেকবার আমার সাথে এমনটা করতে পারিস না। আচ্ছা অফিসার, বিষকে কি কেউ নিজের বলে স্বীকার করে? ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আমরা অনেক গল্পই শুনিয়েছি আপনাদের, তার বেশিরভাগ গল্পই আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে, তাই আমরা আশা করব এই গল্পটিকেও আপনারা সেই একইভাবে নিজেদের বন্ধু পরিচিত মানুষদের সাথে ভাগ করে নেবেন। ডিটেকটিভ রয়ের কথা আশা করি সকলের মনে আছে। প্রায় 1 বছর আগে ডিটেকটিভ রয়ের প্রথম আত্মপ্রকাশ কঙ্কাল রহস্য গল্পে, যা আপনি শুধুমাত্র শুনতে পাবেন আমাদেরই চ্যানেলে। সেই গল্পটির লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল। আজকে আপনারা শুনবেন ডিটেকটিভ রয়ের আরও একটি রহস্যে ভরা গল্প, কালকূট রহস্য। গল্পের মধ্যে কি রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প, রাইমা দত্তের কলমে ডিটেকটিভ রয়ের কালকূট রহস্য। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্প পাঠে দীপম এবং ডিটেকটিভ রয়ের চরিত্রে শুভদীপনাথ। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, রাইমা দত্তের কলমে ডিটেকটিভ রয়ের গল্প, কালকূট রহস্য। মাটি খুঁড়ে উদয় হলো লক্ষ্মীরূপে কানাই, চোর লুকিয়ে গৃহস্থে আমি সারা শহর খুঁজে বেড়াই। একদম ঠিক বলেছ দাদুন, হাসি মুখে বলল প্রদ্যুম্ন। দেবেন্দ্রবাবুর ঘরে বসে প্রদ্যুম্ন তার আরেকটি জটিল কেসের রহস্যোদ্ঘাটনের বর্ণনা করছে। এখন সময়টা ঠিক বিকেলবেলা বলা চলে। আদিত্যবাবু অনেকক্ষণ আগেই তার ব্যবসার কাজে বেরিয়ে গেছেন। মৃদুলা দেবীও এই মুহূর্তে বাড়িতে নেই। পাশের বাড়ির কমলা দেবীর শাশুড়ি মা অসুস্থ, তাই তাকেই দেখতে গেছেন তিনি। অর্থাৎ রায়চৌধুরী ভবনে এই মুহূর্তে দেবেন্দ্রবাবু ও প্রদ্যুম্ন ছাড়া আর কেউই নেই। তাই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। তাই দেবেন্দ্রবাবু আয়েশ করে তার একমাত্র নাতির করা সফল তদন্তের ঘটনাগুলি বিকেলবেলাতেই শুনছেন, নয়তো সেই রাত পর্যন্ত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সমস্ত ঘটনাগুলোই এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল দাদুন, যে প্রথমটায় উনি যা যা বলেছিলেন সেগুলোকে সত্যি বলেই মনে হয়েছিল। পরে যত ইনফরমেশন হাতে আসতে লাগলো, ততই ওনার বলা কথাগুলো অসঙ্গতিপূর্ণ বলে মনে হতে লাগলো। সরল হওয়ার বদলে কেসটা আরও জটিল হয়ে যাচ্ছিল। যদি সেই মুহূর্তে উইকটা খুঁজে না পেতাম, তাহলে এত তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারতাম না। কেসটা সলভ করতে আরও অনেক বেশি সময় লেগে যেত। যেখানে ডিটেকটিভ রয় আছে সেখানে সত্য উদ্ঘাটন তো হতেই হবে। হয় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু মিথ্যে দিয়ে সত্যিকে চেপে রাখা যাবে না। প্রসন্ন মুখে বললেন দেবেন্দ্রবাবু। প্রদ্যুম্ন তার গর্ব, ওর জন্য তিনি রীতিমতো অহংকার বোধ করেন, তা তিনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না। দাদুনের কথা শুনে প্রদ্যুম্নের মুখে চওড়া হাসি ফুটে উঠল। প্রশংসা ওর অনেকেই করে, তবে যখন দাদুন প্রশংসা করেন বা ওর জন্য গর্ববোধ করেন, তখন প্রদ্যুম্ন সব থেকে বেশি খুশি হয়। আর খুশি হবে নাই বা কেন? প্রদ্যুম্নের পুরো পৃথিবীটা বলতে গেলে তো কেবলমাত্র দেবেন্দ্রবাবুই। ওর সুখ দুঃখ, হাসি কান্না, ঠাট্টা, ইয়ার্কি সমস্তটাই তো ও একমাত্র দেবেন্দ্রবাবুর কাছেই মন খুলে প্রকাশ করতে পারে, আর কারো কাছে নয়। আর দেবেন্দ্রবাবু প্রদ্যুম্নে শুধুমাত্র অভিভাবকই নন, ওর একমাত্র ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তিনিও বন্ধুত্বপূর্ণভাবেই অভিভাবকত্ব করে চলেছেন। আর শুধুমাত্র এইটুকুই নয়, প্রদ্যুম্নের ছোটবেলায় তিনিই তো ছিলেন ওর পার্টনার ইন ক্রাইম। এই যেমন স্কুলে ঝগড়া মারপিট করার অপরাধে যখন আদিত্যবাবু ছোট্ট প্রদ্যুম্নকে শাস্তি দিতেন, ঠিক সেই মুহূর্তে দেবেন্দ্রবাবু কোনো না কোনো কাজের বাহানা দেখিয়ে আদিত্যবাবুকে সেখান থেকে সরিয়ে দিতেন। তবে আদিত্যবাবু ব্যাপারটা বুঝতে পারলেও কখনোই বাবার মুখের ওপর আপত্তি জানাতে পারতেন না। আর ছোট্ট প্রদ্যুম্ন মহানন্দে দাদুনের পিঠে চড়ে উঠত। আবার যেমন দুপুরে রোদ্দুর চলে গেলে মায়ের নজর এড়িয়ে যখন ছোট্ট প্রদ্যুম্ন ছাদে যেত আচার চুরি করতে, তখন ওর সাথী হতেন দেবেন্দ্রবাবু। আবার যখন প্রদ্যুম্নের মা কিছুতেই ওর সাথে খাবার নিয়ে পেরে উঠতেন না, তখন একমাত্র দেবেন্দ্রবাবুই পারতেন গল্পের ছলে ছোট্ট প্রদ্যুম্নকে পুরো খাবারটা খাইয়ে দিতে। প্রদ্যুম্নের সব থেকে আনন্দ হতো যখন দেবেন্দ্রবাবু মজার মজার ধাঁধা আর অঙ্ক সমাধান করতে বলতেন ওকে। আর ও কখন যে ওই ধাঁধা অঙ্কের মধ্যে ডুবে যেত তাও নিজেও টের পেত না। কিন্তু ওই ঘটনার পর থেকে ওদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ছিল বটে, তবে সম্পর্কটাতে সেই আগের মতন দুষ্টুমি খুনসুটি আর ছিল না। কলকাতায় আসার পর প্রদ্যুম্নের গণ্ডি ছিল কেবলমাত্র স্কুল আর বাড়ি। স্কুলেও বিশেষ কথাও বলতো না কারোর সাথে, আর বাড়িতে নয় পড়াশোনা করতো আর না হয় বারান্দায় একলা বসে থাকতো শূন্য দৃষ্টিতে। তবে ওকে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়তে দেননি দেবেন্দ্রবাবু। ফাঁক পেলেই ওকে নিয়ে ঘুরতে বেরোতেন তিনি। কলকাতার নাম না জানা অলিগলি থেকে শুরু করে গঙ্গার ঘাট, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, কিছুই বাদ পড়ত না বেড়াতে যাওয়ার তালিকা থেকে। আবার কখনো কখনো কলকাতার বাইরেও ঘুরে আসতেন তিনি প্রদ্যুম্নকে নিয়ে। তবে এখন বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ঘুরে বেড়ানোর পরিমাণটাও কমে গেছে। আর এখন তো দেবেন্দ্রবাবু প্রদ্যুম্নের সাথে প্রায় বেরোন না বললেই চলে। তাই প্রদ্যুম্ন নিজেই বেরিয়ে পড়ে এখন, সমস্ত চিন্তাকে পিছনে ফেলে একটু খোলা হাওয়ার সন্ধানে, প্রাণ ভরে শ্বাস নিতে। দিনটা আজ রবিবার, রায়চৌধুরী ভবনের রান্নাঘরে, তাই আজ তাড়াহুড়োটাও খানিকটা কম। আদিত্যবাবু রবিবারের দিনটা বাড়িতেই থাকেন, তাই সকালের জলখাবার আর দুপুরের খাবার তৈরির তোড়জোড় আস্তে ধীরেই হচ্ছে। বসার ঘরের তিনটি সোফায় তিনজন বসে আছে এই মুহূর্তে। বড় সোফাটার এক কোণে বসে আছেন আদিত্যবাবু, আর বাকি দুটো ছোট সোফায় ঠিক মুখোমুখি বসে আছেন দেবেন্দ্রবাবু ও প্রদ্যুম্ন। দেবেন্দ্রবাবু আর আদিত্যবাবু দুজনেই ভাগাভাগি করে খবরের কাগজ পড়ছেন, আর প্রদ্যুম্ন হেলান দিয়ে আপন মনে ফোন দেখে চলেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে বলে মনে হচ্ছে না। দেবেন্দ্রবাবু মনোযোগ সহকারে পেপার পড়ছেন, আর আদিত্যবাবু সম্ভবত এখনও পর্যন্ত খবরের একটি লাইনও পড়ে উঠতে পারেননি। অনেকক্ষণ ধরেই তিনি উসখুস করছেন, অকারণেই খবরের কাগজে পৃষ্ঠা বারবার উল্টাচ্ছেন। রীতিমতো অস্বস্তি বোধ হচ্ছে ওনার, আর তার একমাত্র কারণ হলো চা। যেখানে সকালের চা না খেলে আদিত্যবাবুর দিনটাই ঠিক মতন শুরু হয় না, সেখানে সকালের চা খাওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে আজ। এরই মধ্যে তিনি মৃদুলা দেবীকে দুবার চায়ের জন্য ডাক দিয়েছেন, তবে মৃদুলা দেবী দেখছি এক্ষুনি বলে এখনও অবধি দিয়ে উঠতে পারেনি। সম্ভবত চা নিয়ে আসতে ওনার আরেকটু সময় লাগতে পারে, এটা ভেবে আদিত্যবাবু কাগজটা ঠাস করে টেবিলের ওপর রেখে বিরক্তি সহকারে বলে উঠলেন, দূর দূর, একটা কোনো ভালো খবর নেই কাগজে। যেখানেই দেখো কোন ডাকাতির আহা জানে, দুর্বৃত্তে ভরে গেল দেশটা। দেবেন্দ্রবাবু ও প্রদ্যুম্ন দুজনেই ব্যাপারখানা বুঝতে পেরেছেন, তাই দুজনের মধ্যে কেউই বিশেষ কর্ণপাত করলেন না। আদিত্যবাবু একইভাবে বলে চললেন, আর পুলিশ গোয়েন্দারাও হয়েছে ঠিক একই রকমের, কাজ করে কম, উল্টে অকাজ করে বেশি। একটা কেসও তো এরা সঠিকভাবে সমাধান করতে পারে না, উল্টে নিজেদের প্রখর বুদ্ধিদীপ্ত গোয়েন্দা বলে জাহির করে। গোয়েন্দা সম্পর্কে এমন মন্তব্য শুনে প্রদ্যুম্ন আর চোখে একবার তার বাবির দিকে তাকিয়ে ফের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তবে দেবেন্দ্রবাবু চুপ করে থাকলেন না, তিনি ধীর কণ্ঠে বললেন, অনেকদিনই হলো তুই ব্যবসা সামলাচ্ছিস, ব্যবসাও বেশ ভালোই বেড়েছে, তোর মাথায়ও তো ঢের বুদ্ধি। তাহলে তোকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, দেখি তো উত্তর দিতে পারিস কি না। প্রথমটায় দেবেন্দ্রবাবুর কথাগুলো শুনে আদিত্যবাবু মনে মনে বেশ খুশি হয়েছিলেন। বাবার মুখে নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আহ্লাদে আটখানা না হলেও দু তিনখানা তো হয়েই যাচ্ছিলেন, কিন্তু শেষের কথাটা শুনে তিনি যথেষ্ট ঘাবড়ে গেলেন। আমতা আমতা করে বললেন, কিরকম ধাঁধা? আদিত্যবাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কেবলমাত্র ধাঁধাটা বললেন দেবেন্দ্রবাবু। বল দেখি, যত আছে নীল সমুদ্র, সংখ্যাটা গুণে নাও মনে, ততই রঙের ছটা আকাশে বৃষ্টির আহ্বানে। বল দেখি কি হবে উত্তরটা। ধাঁধা জিজ্ঞাসা করে দেবেন্দ্রবাবু ফের খবরের কাগজে মনোনিবেশ করলেন। ওইদিকে প্রদ্যুম্ন একবারও মাথা তুলে তাকায়নি, ও পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছে। তবে ও ঠোঁটের কোণায় এক পেশে হাসি। আর এইদিকে আদিত্যবাবু পড়েছেন মহা ফাঁপড়ে। তিনি মনে মনে ভেবে চলেছেন, এ আবার কেমন ধাঁধা? আকাশে রঙের ছটা, গোধূলি বা উষা হতে পারে, আবার সমুদ্র তো বলছে। উফ, কি মুশকিল! আদিত্যবাবু মাথা চুলকে গোফে হাত বুলিয়ে হাতের আঙুল মোটকে ধাঁধার উত্তর খুঁজে চলেছেন, কিন্তু উত্তর কিছুতেই তার মাথায় আসছে না। যেন ইচ্ছে করেই উত্তর ওনার সাথে কানামাচি খেলছে, কিছুতেই ধরা দিচ্ছে না। এতে ওনার কোনো দোষ নেই, যেন সমস্ত দোষ কেবল উত্তরেরই। রামধনু। বসার ঘরের দরজার কাছে ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মৃদুলা দেবী। ট্রের উপর দুটো চায়ের কাপ আর এক গ্লাস দুধ। হাসি মুখে এগিয়ে এসে সোফার সামনে রাখা টেবিলের ওপর ট্রেটা রাখলেন তিনি। তারপর একটা প্লেট সহ চায়ের কাপ তুলে এগিয়ে গেলেন দেবেন্দ্রবাবুর দিকে। দেবেন্দ্রবাবু চায়ের কাপটা মৃদুলা দেবীর হাত থেকে নিয়ে বললেন, ওয়েল ডান, একদম ঠিক বলেছ বৌমা। তারপর আদিত্যবাবুর উদ্দেশ্যে বললেন, বৌমার থেকে শেখ কিছু, এইটুকু জলের মতো সোজা ধাঁধার উত্তর দিতে পারে না, আবার বলে কিনা ব্যবসায়িক বুদ্ধি, বোঝো। যদিও তিনি বোঝেন যে ব্যবসার কাজ আর ধাঁধা চর্চা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে, আদিত্যবাবু কোনো কথা না বলে কেবল মুখটা কাঁচুমাছু করে মৃদুলা দেবীর হাত থেকে চা নিলেন। আর উল্টো দিকের ঘটনাটা একেবারে আলাদা। এতক্ষণ ধরে প্রদ্যুম্ন মৃদুলা দেবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। দাদুনের ধাঁধার উত্তর সে সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিল, আর ও এটাও জানত যে বাবির পক্ষে ধাঁধার উত্তর দেওয়া সম্ভব নয়। তাই সে অপেক্ষা করছিল কখন তার বাবি হাল ছেড়ে দেবে আর সে ধাঁধার উত্তরটা বলবে। তবে প্রদ্যুম্ন এটা ভাবতেই পারেনি যে মৃদুলা দেবী ধাঁধার উত্তর বলতে পারবেন। ও বেশ আশ্চর্যই হয়েছে। তাই যখন মৃদুলা দেবী ওর দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে ধরলেন, তখনও চুপচাপ গ্লাসটা নিয়ে মাথা নিচু করে ফেলল। ধাঁধার উত্তর দিয়ে মৃদুলা দেবী যতটা না খুশি হয়েছেন, তার থেকে বেশি আনন্দ পেয়েছেন প্রদ্যুম্নের ওইভাবে তার দিকে তাকিয়ে থাকাতে। কথা বলা তো দূর, প্রদ্যুম্ন ঠিক মতন চোখ তুলে তাকায় না পর্যন্ত মৃদুলা দেবীর দিকে। আর সেই ছেলে আজ এতক্ষণ ধরে তাকিয়েছিল তার দিকে, এতে খুশি না হয়ে পারা যায়? মৃদুলা দেবী এইটুকুতে খুশি, এর জন্য একটা কেন, তিনি হাজারটা ধাঁধার উত্তর দিতে প্রস্তুত। কলকাতা শহরতলির একটি পুলিশ স্টেশন, আর চার পাঁচটা পুলিশ স্টেশনের মতোই এই স্টেশনটি। আলাদা কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। সবেমাত্র সপ্তাহ শুরু হওয়ায় আশেপাশের লোকজনের কোলাহল এবং পুলিশ কর্মচারীদের তৎপরতা একটু বেশি নজরে পড়ছে। সবটা মিলিয়ে বোঝাই যাচ্ছে যে সরকারি কাজকর্ম পুরো দমেই চলছে। স্টেশনের মেইন গেটের পাশে একটি ছোট পুলিশ ভ্যান এবং আরেকটি সাদা রঙের পুলিশের গাড়ি দাঁড়ানো। এমতাবস্থায় পুলিশ স্টেশনের সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সত্যপ্রিয় পুরকাস্ত। প্রায় 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার শ্যামবর্ণের তিরিশর্দ এই পুলিশ অফিসারটি নিজের কাজ সম্পর্কে অত্যন্ত নিষ্ঠাবান। ওনার নামটি যতই রাশভারী গোছের হোক না কেন, নিজস্ব জীবনে তিনি একদমই রুক্ষ মেজাজের বা গম্ভীর লোক নন। সবাইকে আনন্দে মাতিয়ে রাখা এবং সারাক্ষণ হাসি খুশিতে থাকাটাই ওনার পছন্দের। তিনি যেমন নিজের উচ্চপদস্থ কর্মচারীদের শ্রদ্ধা করেন, মান্য করে চলেন, ঠিক একইভাবে নিজের অধীনস্থ কর্মচারীদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেশেন। তার মতে এতে যেমন কাজের সুবিধা হয়, ঠিক তেমনভাবেই পরিবারের বাইরে থেকেও পরিবারের সাথে থাকার মতন অনুভূতি হয়। স্টেশনের সামনে দাঁড় করানো পুলিশের সাদা গাড়িটার দরজা খুলে যেই মাত্র ইন্সপেক্টর সত্যপ্রিয় পুরকাস্ত গাড়িতে উঠতে যাবেন, ঠিক সেই মুহূর্তে একটা মোটর বাইক এসে থামলো ঠিক স্টেশনের মেন গেটের সামনে। বাইকটাকে থামতে দেখে ইন্সপেক্টর সত্যপ্রিয় নিজেও থেমে গেলেন। এত তাড়াহুড়োর মধ্যেও তার থমকে যাওয়ার কারণ শুধুমাত্র ওই বাইকটি নয়, এমন বাইক তো অহরহ পুলিশ স্টেশনে ঢুকতে দেখা যায়। ইন্সপেক্টর সত্যপ্রিয় এমার্জেন্সি থাকা সত্ত্বেও গাড়িতে উঠতে পারলেন না কেবলমাত্র বাইক চালককে দেখে। বাইক চালকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটিকে চিনতে ইন্সপেক্টর সত্যপ্রিয়ের বিন্দুমাত্র পরিশ্রম করতে হলো না। বাইকটি থামলে পর বাইক চালক পিছনে বসা তুলনামূলক কম বয়সী ছেলেটিকে বাইক থেকে নামিয়ে প্রায় টানতে টানতে নিয়ে যেতে লাগলো পুলিশ স্টেশনের ভিতরে। ছেলেটি ছাড়া পাওয়ার জন্য কাকুতি মিনতি করলেও সেই ব্যক্তি তাতে বিন্দুমাত্র কর্ণপাত করল না। সে যেন একেবারে থানার ভেতরে গিয়েই থামবে। তবে তাকে থানায় ঢোকার আগেই থেমে যেতে হলো, আর তার কারণ অবশ্যই থানার বাইরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর সত্যপ্রিয় পুরকায়স্ত। বাইক চালকটিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এএসআই সত্যপ্রিয় পুরকায়স্ত বললেন, বাবা, এ তো মেঘনা চাইতেই জল দেখছি। বাইক চালকের হাতের দৃঢ় বন্ধনে বন্দী কম বয়সী ছেলেটির দিকে একবার তাকিয়ে ফের বললেন, তা কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যে ডিটেকটিভ রয় স্বয়ং পুলিশ স্টেশনে হাজির? ইন্সপেক্টর সত্যপ্রিয় বেশ মজার ছলেই কথাগুলো বললেন রয়কে উদ্দেশ্য করে। তিনি ডিটেকটিভ রয়কে চেনেন, যদিও চেনাশোনাটা বেশি দিনের নয়। দুটো জটিল কেসের রহস্য সমাধান করতে রয় তাকে সাহায্য করেছিল। তখন থেকে ইন্সপেক্টর সত্যপ্রিয় রয়কে কিছুটা নিজের ভাইয়ের মতোই দেখেন। বলতে গেলে ডিটেকটিভ রয়ের সম্পর্কে গভীরভাবে তিনি কিছুই জানেন না, তবে এই ছেলেটির সাহসিকতা এবং বুদ্ধিমত্তা তাকে প্রতিবারই আশ্চর্যান্বিত করে। তিনি চাইলেই রয়ের সম্পর্কে তথ্য বের করতে পারেন, যদিও তিনি কতটা সফল হবেন সেই বিষয়ে অনিশ্চয়তা আছে। তবে তার মতে কি দরকার? কোনো ব্যক্তির একটি পরিচয় কি যথেষ্ট নয়? সব মানুষের একাধিক পরিচয় থাকতেই হবে, এর তো কোনো মানে হয় না। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের কৌতুক মিশ্রিত কথাগুলিকে বিশেষ একটা পাত্তা না দিয়ে প্রদ্যুম্ন বলল, অফিসার, এই ছেলেটি বাইক চোর, বাইক চুরি করে পালাচ্ছিল। ওকে হাতে নাতেই ধরেছি, গ্রেপ্তার করো ওকে। রয়ের মুখে বাইক চোর আর বাইক চুরির কথা শুনে ইন্সপেক্টর সত্যপ্রিয় নিজেকে আর আটকে রাখতে পারলেন না। রীতিমতো হো হো করে হেসে উঠলেন তিনি। কি এমন হাসির কথাও বলল তা প্রদ্যুম্ন নিজেই বুঝতে পারল না, তাই কিছুটা অবাক এবং বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল অফিসারের দিকে। প্রদ্যুম্নের বিরক্তি ভরা দৃষ্টি নজরে আসতেই ইন্সপেক্টর সত্যপ্রিয় নিজেকে কিছুটা সামলে নিলেন। তারপর গলায় নকল কাশির আওয়াজ করে বললেন, তা ডিটেকটিভ রয় বুঝি এখন থেকে বাইক চোরদেরও ধরতে লেগেছে? কথাটা বলেই আবার ফিক করে হেসে ফেললেন তিনি। ফের নিজেকে গম্ভীরতার মোড়কে মুড়ে ইন্সপেক্টর সত্যপ্রিয় এবার বাইক চোর ছেলেটিকে ধমকের স্বরে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তুই কার বাইক চুরি করতে গেছিলিস? ছেলেটির কোনো কথা বলার আগেই প্রদ্যুম্ন উত্তর দিল, আরে আমার বাইক চুরি করছিল। এইবার সত্যি সত্যি ইন্সপেক্টর সত্যপ্রিয় অবাক হলেন, বা বলা ভালো প্রদ্যুম্নের কথাটা শুনে তিনি রীতিমতো বিস্মিত। আর তিনি বিস্ময়বরা কণ্ঠে এই ছেলেটিকে বললেন, তোর সাহসেরও বলিহারি যাই, আর কারো বাইক পেলি না চুরি করার জন্য, শেষে কিনা ডিটেকটিভ রয়ের বাইক। কার মুখ দেখে বাড়ি থেকে বেরিয়েছিলিস কে জানে, চুরি করার জন্য। এইবার ছেলেটি কাঁদো কাঁদো গলায় মিনতি সুরে বলল, স্যার সত্যি বলছি, আর কখনো এমন কাজ করব না, এইবারের মতো ছেড়ে দিন স্যার। নির্বাকভাবে কিছুক্ষণ বাইক চোর ছেলেটির কাকুতি মিনতি শুনলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তারপর একজন কনস্টেবলকে ডেকে পাঠালেন ওকে থানার ভিতরে নিয়ে যাওয়ার জন্য। প্রদ্যুম্ন এবং ইন্সপেক্টর সত্যপ্রিয় দুজনেই ভালো মতো জানেন যে পুলিশ মহলের কর্মচারীদের উপর বাইক চুরির ঘটনার থেকেও আরও গুরুত্বপূর্ণ কেসের দায়িত্ব থাকে। তাই অফিসার যে এই ঘটনাটিকে খুব একটা গুরুত্ব দেবেন না সেটা প্রদ্যুম্ন নিজেও জানে। তবে ইন্সপেক্টর সত্যপ্রিয় এখনই ছেলেটাকে ছেড়ে দেবেন না। এইসব কেসে বেশিরভাগ সময় পেটের দায়ে ছেলেপুলেরা এই ধরনের কাজে নিযুক্ত থাকে। তবে তিনি ছেলেটাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করবেন, এই যেমন ও ছাড়া আর কে কে আছে ওদের দলে, বাইক চুরি ছাড়াও অন্য কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখবেন। তার উপযুক্ত সিদ্ধান্ত নেবেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। এমনিতেও জনসাধারণের মনে একটি চিরাচরিত ধারণা আছে যে পুলিশরা কখনোই ঘটনাস্থলে সঠিক সময়ে উপস্থিত হয় না। তার উপর আবার এই ব্যাপারটার জন্য বেশ খানিকটা দেরি হয়ে গেল বই কি ইন্সপেক্টর সত্যপ্রিয়র। তাই আর বাড়তি সময় নষ্ট না করে তিনি রয়কে বললেন, আচ্ছা শোন বুঝি, একটা ভীষণ জরুরি কেসের জন্য আমাকে এখন যেতে হবে বুঝলি, তা বলছি যে তোর কি এখন কোনো কাজ আছে? না থাকলে আমার সাথে যেতে পারিস তুই। প্রদ্যুম্ন ভাবার জন্য একটুখানিও সময় নষ্ট না করে বলল, না সেরকম কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, তোমার সাথে যাওয়া যেতেই পারে, কিন্তু কেসটা ঠিক কি অফিসার? সুইসাইড কেস, গম্ভীর স্বরে বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। চলো যাওয়া যাক। কথাটা বলেই প্রদ্যুম্ন ঘুরে এগিয়ে গেল নিজের বাইকের কাছে, আর ইন্সপেক্টর সত্যপ্রিয় তাড়াতাড়ি উঠে বসলেন সাদা পুলিশ গাড়িটার ড্রাইভারের ঠিক পাশের সিটটায়। পুলিশের গাড়িটা রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে এবং সেটার পিছন পিছন এগিয়ে চলল প্রদ্যুম্নের এনফিল্ড। রেল স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত একটি মেস বাড়ি। বেশ সাধারণ গোছের বাড়িটি। বড় রাস্তা থেকে খানিকটা ভেতরের গলিতে দাঁড়িয়ে থাকা এই সবুজে রঙের মেস বাড়িটি শুধুমাত্র কলেজ পড়ুয়া এবং কর্মরত ছেলেদের জন্য নির্দিষ্ট মূল্যের বিনিময়ে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকে। মেস বাড়ি থেকে রেল স্টেশন কাছাকাছি হওয়ায় ছেলেদের যাতায়াতের সুবিধা হয় বই কি, তাই সেই কারণেই স্বাভাবিকভাবেই এই মেসে বাসিন্দাদের সংখ্যা একটু বেশি। পুলিশের সাদা গাড়িটা এবং প্রদ্যুম্নের এনফিল্ড যখন মেসবাড়ির মেন গেটের সামনে এসে দাঁড়ালো তখন ঘড়ির কাঁটা ১২র ঘর পেরিয়ে গেছে। ঘড়ির সাথে তাল মিলিয়ে আকাশে সূর্য খানিকটা হেলে পড়েছে। এই সময়টায় যে কোনো মেসবাড়ি বা হোস্টেল একটু ফাঁকা ফাঁকাই থাকে, কারণ পড়ুয়ারা যে যার কলেজে চলে যায় এবং বাকিরা যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে। তবে আজ এই সময় এই মেসবাড়িটি কিছুটা ব্যতিক্রমী। মেসের গেটের সামনেই জনসাধারণ লোক নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং অবশ্যই সেটা এই ঘটনাটিকেই কেন্দ্র করে। এরা যে কেউ এই মেসের বাসিন্দা নয় সেটা এদেরকে দেখা মাত্রই বুঝল প্রদ্যুম্ন। বাইক থেকে নেমে দাঁড়ালো প্রদ্যুম্ন। হেলমেটটা খুলে রাখলো বাইকের হ্যান্ডেলের ওপর। তারপর মাথা উঁচু করে পুরো মেস বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিল সে। ততক্ষণে ইন্সপেক্টর সত্যপ্রিয় গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন। তিনি যেই মাত্র পা বাড়ালেন মেসের ভেতরে ঢোকার জন্য ঠিক সেই মুহূর্তেই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন একজন মাঝারি আকারের মাঝবয়স্ক ভদ্রলোক, যার পরনে সাধারণ শার্ট প্যান্ট এবং মাথার সামনের দিকে বেশ খানিকটা টাক। তিনি এসেই নমস্কার জানিয়ে নিজের পরিচয় দিলেন ইন্সপেক্টরকে। প্রদ্যুম্ন ইন্সপেক্টর সত্যপ্রিয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর সত্যপ্রিয় নিজের এবং ডিটেকটিভ রয়ের পরিচয় দিলেন। তাদের কথোপকথন থেকেই জানা গেল এই ব্যক্তিটির নাম প্রমথ লাহিড়ী, এই মেসের মালিক, এবং তিনিই থানায় ফোন করে ঘটনাটা সম্পর্কে পুলিশকে খবর দেন। কথা বলতে বলতেই মেসের ভেতর ঢুকলেন তারা। ঘটনাটি ঘটেছে দোতলার একটা ঘরে। প্রমথ লাহিড়ী সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন ইন্সপেক্টরকে। তার পিছনে দুজন কনস্টেবল এবং একদম শেষে বেশ ধীরে সুস্থে এগোচ্ছিল প্রদ্যুম্ন। ও ভালো করে চারপাশটা দেখছিল। আপাতভাবে এই মেসবাড়িটিকে বেশ ভালোই লেগেছে ওর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেসের কর্মচারীদের ব্যবহারও যে ভালো তা কিছুটা অনুমান করতে পারছে সে। দোতলায় উঠে থমকে দাঁড়ালো প্রদ্যুম্ন। তার সামনে লম্বা করিডোর, মাঝ বরাবর জায়গায় ডান দিকের একটি ঘরের সামনে চারজন ছেলে দাঁড়িয়ে আছে। প্রমথ লাহিড়ী এবং ইন্সপেক্টর সত্যপ্রিয় সেই ঘরেই ঢুকলেন। কনস্টেবল দুজন দাঁড়িয়ে রইলেন দরজার সামনে। বলাই বাহুল্য যে পুলিশ দেখে চারজন ছেলে কিছুটা দূরে সরে গেল। প্রদ্যুম্ন আরেকবার চারপাশটা দেখে নিয়ে এগিয়ে গেল ঘরের দিকে। মাঝারি আকারের ঘরটি বেশ সাধারণভাবেই গোছানো। ঘরের একপাশের দেয়াল ঘেঁষে পরপর দুটো মাঝারি আকারের খাট পাতা, একদিকের দেয়ালে টেবিল চেয়ার রাখা, একটি মাঝারি সাইজের কাঠের আলমারিও রয়েছে, আর ঠিক তার পাশেই একটি ছোট্ট মতন আয়না দেয়ালে টাঙানো, আরও কিছু ব্যবহারিক জিনিসপত্র এদিক ওদিক রাখা। ঘরের দরজায় এসে দাঁড়ালো প্রদ্যুম্ন। একদম দরজার সামনেই উপুর হয়ে পড়ে আছে লাশটা। বিশেষ সূত্র বা ক্লুয়ের অভাবে প্রদ্যুম্নের যে ভ্রুজোড়া এতক্ষণ পর্যন্ত সমান ছিল তা লাশ দেখার পর মুহূর্তেই ভীষণভাবে কুঁচকে গেল। ঘরের ভেতরে ঢুকল প্রদ্যুম্ন। লাশটার কাছে এসে এক হাঁটু ভাঁজ করে বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখতে লাগলো সে। তারপর উঠে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল লাশটার দিকে। কতই বা বয়স হবে ছেলেটির, 22 কি 23 বছর বয়স। কি এমন কারণ থাকতে পারে যে ছেলেটা সুসাইড করল? এসব কথা ভাবতে ভাবতেই একবার পুরো ঘরটা ঘুরে দেখে নিলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তারপর আবার প্রমথবাবুর কাছে এসে কিছু জরুরি প্রশ্ন করতে লাগলেন। সেই কথোপকথনের কিছু অংশ প্রদ্যুম্ন শুনতে পেল। তা ঠিক কটা নাগাদ জানতে পারলেন ঘটনাটা? জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। হ্যাঁ, ওই সকাল 10টার পরেই জেনেছি আমি ঘটনাটা। এই ছেলেটাই প্রথম দেখে আর আমাকে এসে জানায়, তারপরেই আমি থানায় ফোন করি। শেষের কথাটা দরজার পাশে দাঁড়ানো একটি ছেলেকে উদ্দেশ্য করে বেশ দৃঢ় গলায় উত্তর করলেন প্রমথবাবু। প্রদ্যুম্ন একবার পিছনে তাকিয়ে দেখে নিল লম্বা গরনের ফর্সা মতন ছেলেটাকে। চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে ছেলেটি। কানের পাতা রীতিমতো লাল হয়ে গেছে ওর। এই ছেলেটি কি ওর রুমমেট? আগে হ্যাঁ স্যার, চটজলদি বললেন প্রমথবাবু। হয়তো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেন ইন্সপেক্টর সত্যপ্রিয়, কিন্তু প্রদ্যুম্নের কাজ দেখে তৎক্ষণাৎ চুপ করে গেলেন তিনি। হঠাৎ প্রদ্যুম্ন চটজলদি পুরো ঘরটা ঘুরে দেখল। তারপর শটাং মাটিতে শুয়ে দুটো খাটের নিচটাও ভালোভাবে দেখে নিল। তারপর যতটা সম্ভব না ছুঁয়ে টেবিলের উপরে রাখা জিনিসগুলোকে পর্যবেক্ষণ করল। সমস্তটা ভালোভাবে যাচাই করে প্রদ্যুম্ন আবার ফিরে এলো লাশের কাছে। প্রদ্যুম্নের কাজ দেখে বেশ অবাক হয়েছেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তিনি ভ্রু কুঁচকে, এই কি করতে চাইছিস? প্রশ্নটা করতেই যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তেই প্রদ্যুম্ন বলে উঠল, এটা কোনো সুইসাইড নয় অফিসার, ইটস এ ক্লিয়ার কেস অফ হোমিসাইড। বিনা মেঘে বজ্রপাত। প্রদ্যুম্নের কথাটা শুনে ঠিক এমনটাই মনে হলো ইন্সপেক্টর সত্যপ্রিয়ের। বজ্রপাত অবশ্য কেবল ঘরের ভিতরেই হলো, এবং সেটার আঁচ দরজার বাইরে থাকা মানুষগুলো বেশ ভালোভাবেই টের পেল। যেই ছেলেরা সবার প্রথমে লাশটাকে দেখেছিল সে রীতিমতো বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল রয়ের দিকে। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের আভাস। প্রদ্যুম্নের নজর এড়াল না। বাকি তিনজন ছেলে নিজেদের মধ্যে ফিসফাস করে কথা বলছে, তবে প্রদ্যুম্ন সেদিকে বিশেষ কর্ণপাত করল না। ও তো তাকিয়ে আছে সেই ছেলেটির দিকে, আর ওই ছেলেটির স্থির দৃষ্টি লাশের দিকে নিবদ্ধ। তা তুই কিভাবে শিওর হচ্ছিস যে এটা খুন, মানে কোনো সুইসাইড নয়? নিজের আশ্চর্যভাব সামলে নিয়ে বেশ শান্ত গলায় জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। শিওর হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে অফিসার। ছেলেটা যদি সত্যি আত্মহত্যা করে থাকে, বিষ বা সেই রকম কিছু জাতীয় খেয়ে, দেন হোয়ার ইজ দ্য সোর্স অফ পয়জন? আমি বলতে চাইছি যে লাশের আশেপাশে নিশ্চয়ই বিশেষ শিশি বা অ্যাম্পিউল এইরকম জাতীয় কিছু থাকার কথা, কিন্তু আমরা তো পুরো ঘরটাই খুঁজে দেখেছি অফিসার। কোথাও এমন কিছুই নেই যেটা খেয়ে কেউ আত্মহত্যা করতে পারবে। হয়তো ছেলেটা অন্য কোথা থেকে বিষটা নিয়েছিল, তারপরেই ঘরে এসেছিল। প্রদ্যুম্নের বলা শেষ হলে নিজের যুক্তি খাড়া করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। নট ভ্যালিড অফিসার, সাধারণত এটা হয় না। বেশ দৃঢ়ভাবে কথাটা বলল প্রদ্যুম্ন। আর শুধু এটাই নয় অফিসার, এইরকম কেসে বেশিরভাগ সময়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে বলে মনস্থির করেছে সে কিছু না কিছু একটা সুইসাইড নোটে লিখে যায়, কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছুও নেই। আরও একবার ভালো করে লাশটাকে দেখো অফিসার, ওর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ও কোথাও একটা যাচ্ছিল, পারফিউমের গন্ধটাও এখনো পর্যন্ত আছে। তাহলে এমনটা তো সম্ভব নয় অফিসার যে সে কোথাও বেরোচ্ছিল কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল যে আরে তাকে তো সুইসাইড করতে হবে, আর তারপরেই সে বিষ খেয়ে সুইসাইড করে নিল। ব্যাপারটা এতটাও সহজ নয় অফিসার, ইটস নট দ্যাট সিম্পল। কিন্তু তাহলে তো সেক্ষেত্রে আমাদের ফরেন্সিক টিম লাগবে নমুনা সংগ্রহ করার জন্য, আর লাশটাকে তো পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। প্রদ্যুম্নের অকাট্য যুক্তি শুনে বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়, আর সেই মুহূর্তেই ফোন করলেন ফরেন্সিক ডিপার্টমেন্টে। আচ্ছা বলছি, একটা কথা আছে, ফরেন্সিক টিম মেম্বারদের কাজের সুবিধার জন্য ঘরটা ফাঁকা করা দরকার। এই কথাটা ইন্সপেক্টর সত্যপ্রিয় প্রমথবাবুকে বললে পর তিনি সেই চারজন ছেলেদেরকে নিয়ে নিচে নেমে গেলেন। কেবলমাত্র দরজার কাছে দাঁড়িয়ে রইলেন দুজন পুলিশ কনস্টেবল এবং ঘরের ভেতরে রইলেন ইন্সপেক্টর সত্যপ্রিয় এবং প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন এখন বেশ ধীরে সুস্থে ঘরের বাকি জিনিসপত্র আর বই খাতা দেখতে লাগল। ঘরের ভেতর বলতে গেলে কেবলমাত্র একটা লাশ, আর বাকি কোনো কোথাও সন্দেহজনক কিছুই চোখে পড়ল না প্রদ্যুম্নের। ইন্সপেক্টর সত্যপ্রিয় লাশটাকে আরও একবার ভালো করে পর্যবেক্ষণ করছিলেন। না, রয় একটা পয়েন্টও ভুল বলেনি মনে মনে ভাবছিলেন তিনি, তবে মুখে বললেন, ফরেন্সিক রিপোর্ট আসলে বোঝা যাবে যে ছেলেটিকে কিভাবে খুন করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট আসলে অবশ্য অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে অফিসার, তবে এই বিষয়ে আমি শিওর যে ছেলেটিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। প্রদ্যুম্ন ইন্সপেক্টর সত্যপ্রিয়ের ঠিক পিছনে দাঁড়িয়ে কথাটা বলে উঠল। ও যে কখন ইন্সপেক্টর সত্যপ্রিয়ের পিছনে এসে দাঁড়িয়েছে তা তিনি টের পাননি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা চমকে উঠলেন তিনি, তবে সেটা ক্ষণিকের জন্যই। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু বিষ দিয়ে খুন করলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির দেহে বিষের প্রভাব কিছুটা হলেও বোঝা যাবে। যেমন বিষ খেয়ে মারা গেলে সাধারণত মৃতদেহের ত্বক ধীরে ধীরে নীলচে বর্ণ ধারণ করতে থাকে, তারপর ধরুন ওই মুখ থেকে ফ্রোথিং হয়। সব ক্ষেত্রে নয় অফিসার, একটা হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বলল প্রদ্যুম্ন। এখন সময় পাল্টেছে, বিজ্ঞান ও প্রযুক্তি এখন ভীষণভাবে উন্নত, আর সেই সাথে মানুষ ও সমাজও উন্নততরই হচ্ছে। এই যেমন তদন্তকারীরা উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে খুব সহজেই অপরাধী পর্যন্ত পৌঁছতে পারছে, আর ঠিক তেমনভাবেই অপরাধীরাও কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে আরও জটিল এবং আরও গুরুতর অপরাধ করে চলেছে। তাই এই সময় ক্রিমিনালদের ধরতে গেলে আমাদেরকেও ঠিক তাদের মতো করেই ভাবতে হবে, তাদের মাইন্ডসেটকে। আরও কিছু বক্তব্য হয়তো প্রদ্যুম্নের ছিল, কিন্তু ইন্সপেক্টর সত্যপ্রিয়ের দিকে তার চোখ পড়তে সে চুপ করে গেল। আসলে প্রদ্যুম্ন এত কথা একবারে খুব কমই বলে, তাই ইন্সপেক্টর সত্যপ্রিয় মুখে স্মিত হাসি নিয়ে বেশ মনোযোগ দিয়েই ওর প্রতিটা কথা শুনছিলেন। তিনি জানেন যে ডিটেকটিভ রয়ের ক্রিমিনোলজি বিষয়ে প্রচুর জ্ঞান। প্রদ্যুম্ন নিজেকে সামলে নিয়ে ফের আসল কথায় চলে গেল, বলল, অফিসার, কোর্স অফ ডেথ, সোর্স অফ পয়জন আর বাকি ইনফরমেশন আমরা ফরেন্সিক রিপোর্ট থেকে পেয়ে যাব, তবে মার্ডার সাসপেক্ট আর মোটিভ জানতে হলে ইন্টারোগেশন প্রসেসটা কিন্তু শুরু করে দিতে হবে। প্রদ্যুম্নের কথা ইন্সপেক্টর সত্যপ্রিয় দুবার মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। তিনি বললেন, ফরেন্সিক টিম আসতে এখনও কিছুটা সময় লাগবে, আর এমনিতেও ওদের কাজ চলাকালীন আমাদের বিশেষ কোনো প্রয়োজন পড়বে না, তাই এই সময়টা সবাইকে জিজ্ঞাসাবাদ করে নেওয়াটাই শ্রেয়। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি প্রমথবাবুকে খবরটা দিচ্ছি। প্রমথবাবু পুলিশের জিজ্ঞাসাবাদ করার জন্য ওনার মেসের অফিস ঘরে সমস্তটা ব্যবস্থা করলেন। এক একজনকে জিজ্ঞাসাবাদ করতে এইখানেই বেশ সুবিধা হবে। মাঝারি আকারের অফিস ঘরটি বেশ পরিপাটি করেই গোছানো। ঘরের এক কোণে টেবিল চেয়ার রাখা, ঠিক তার পাশেই মাঝারি সাইজের দুটো কাঠের আলমারি আর একটা ছোট্ট লোহার দেরাজ একপাশে রাখা। ইন্সপেক্টর সত্যপ্রিয় পুরো কাজ তো এই কেসের ইন্টারোগেশন মেসের মালিক প্রমথ লাহিড়ীকে দিয়ে শুরু করলেন। জিজ্ঞাসাবাদ চলাকালীন অফিস রুমে কেবলমাত্র ইন্সপেক্টর সত্যপ্রিয়, প্রদ্যুম্ন এবং প্রমথবাবুই ছিলেন, আর কেউই নয়। তবে পুরোটা সময় জুড়ে প্রদ্যুম্ন একটা কথাও বলেনি, না কোনো প্রশ্ন করেছে। সে কেবল শুনে গেছে সবটা। যা জিজ্ঞাসা করার কেবল ইন্সপেক্টর সত্যপ্রিয়ই করেছেন এবং প্রমথবাবুই সব প্রশ্নের ঠিক জবাব দেওয়ার যথাসম্ভব চেষ্টা করেছেন। তার বক্তব্য থেকে জানা গেল যে মৃত ছেলেটির নাম মৃত্যুঞ্জয় দত্ত, মেদিনীপুরের বাসিন্দা। পড়াশুনো করার জন্যই তার কলকাতায় আসা। কলকাতারই একটা কলেজে সে স্নাতকোত্তর বিভাগে পড়াশোনা করছিল, দ্বিতীয় বর্ষ। তাই মৃত্যুঞ্জয়ের স্বভাব চরিত্র কেমন ছিল? মৃত্যুঞ্জয় এক কথায় বেশ শান্তিপ্রিয় ছেলে ছিল স্যার। প্রায় 1 বছরের বেশি সময় ধরে সে এখানে আছে। আমি কিন্তু কখনোই ওকে কারোর সাথে খারাপ ব্যবহার বা ঝগড়াঝাটি করতে দেখিনি। মেসে সবার সাথেই ও বেশ ভালোভাবেই কথা বলতো। তবে ওর যে রুমমেট আছে, ওর সাথেই বেশি মিশত মৃত্যুঞ্জয়। সবসময় তো ওরা একসাথেই থাকতো। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মৃত্যুঞ্জয়ের বাড়িতে খবর দেওয়ার ব্যাপারটা আলোচনা করে প্রমথবাবুকে ছেড়ে দিলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। ওনার যাওয়ার পর ডাক পড়ল মৃত্যুঞ্জয় রুমমেটের। এই ছেলেটি প্রথম মৃত্যুঞ্জয়ের লাশ আবিষ্কার করে। ছেলেটি অনুমতি নিয়ে ঘরের ভিতরে আসলে ইন্সপেক্টর সত্যপ্রিয় ওকে চেয়ারে বসতে বললেন। প্রদ্যুম্ন এবার ছেলেটিকে ভালো মতো দেখতে লাগলো। মৃত্যুঞ্জয়ের সমবয়সী হবে ছেলেটি। বেশ লম্বা, গায়ে রঙও ফর্সা, গালে হাল ফ্যাশনের চাপদাড়ি আর পরনে সাধারণ জিন্স টি শার্ট। তবে ওর বডি ল্যাঙ্গুয়েজ প্রদ্যুম্নের ঠিক লাগছে না। হয় মৃত্যুঞ্জয় ছেলেটি ওর খুব কাছের বন্ধু ছিল এবং তার এরকম মর্মান্তিক মৃত্যুতে সে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, আর না হলে এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। নাম কি তোর? জিজ্ঞাসাবাদ শুরু করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। স্যার, আমার নাম কুশল ভট্টাচার্য। যথাসম্ভব শান্ত গলায় উত্তর দেবার চেষ্টা করল ছেলেটি, তবুও কণ্ঠস্বর কেঁপে উঠল তার। মৃত্যুঞ্জয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছে আর কতদিন ধরে চিনতিস ওকে? এই মেশে এসেই ওর সাথে আমার প্রথম আলাপ পরিচয় হয়। তা 1 বছরের বেশি হবে স্যার ওর আমার বন্ধুত্বের। একটু থেমে আবার বলতে লাগলো কুশল। আমরা খুব কাছের বন্ধু ছিলাম স্যার। সুবিধা অসুবিধা, সুখ দুঃখ সমস্তটাই আমরা একে অপরের সাথে ভাগ করে নিতাম। সারাদিন কি কি করলাম, কি কি ঘটনা ঘটলো, সেই সব যতক্ষণ না পর্যন্ত ওকে আমি না বলতে পারতাম ততক্ষণ যেন আমি শান্তি পেতাম না স্যার। যে কোনো অসুবিধা থাকলে বা চিন্তার বিষয় থাকলে ওর সাথে একটু কথা বললেই সমস্ত চিন্তা যেন এক নিমেষেই দূর হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বুঝেছি আমি, ঠিক আছে। কুশলকে থামিয়ে দিলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তিনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে ছেলেটি ইমোশনাল হয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি পরের প্রশ্নে চলে গেলেন তিনি। আচ্ছা, মৃত্যুঞ্জয় পড়াশোনাতে কেমন ছিল রে? ভালো ছিল স্যার, নিজেকে সামলে নিয়ে উত্তর দিল কুশল। কতটা ভালো? মানে কলেজে র্যাঙ্ক করতো কি? না ততটা ভালো না, তবে প্রতিটা পরীক্ষায় বেশ ভালোই রেজাল্ট করতো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রদ্যুম্ন বুঝতে পারল যে ইন্সপেক্টর সত্যপ্রিয় কেন এই প্রশ্নটা কুশলকে করলেন, কারণ আজকের সময় দাঁড়িয়ে এই বিষয়ে রেষারেষি ভীষণভাবে লক্ষ্য করা যায় এবং এর ফলাফলও হয় মারাত্মক। তাই একাডেমিক র্যাঙ্কের জন্য খুন করাটাও আশ্চর্যের বিষয় নয়। আচ্ছা কুশল, একটা কথা আমাকে বলতো, মানে এমন কোনো ব্যক্তি আছে কি যার মৃত্যুঞ্জয়ের উপরে প্রচণ্ড রাগ আছে? মানে আমি জানতে চাইছি ওর কোনো শত্রু আছে কি না। শত্রু? না না স্যার, এমন কেউই নেই। ও যেরকম ছেলে, ওর কোনো শত্রু থাকতেই পারে না, তাড়াতাড়ি করে বলল কুশল। তারপর একটু থেমে ধীর গলায় বলল, ও খুব ভালো ছেলে ছিল স্যার, কারোর সাথে ওর কোনো শত্রুতা ছিল না, এটুকু আমি হলফ করে বলতে পারি। বুঝলাম। আচ্ছা, এই কদিন মৃত্যুঞ্জয়ের হাব ভাব কেমন ছিল? মানে ওর কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলিস কি? না, তেমন তো কিছু চোখে পড়েনি। একটু ভেবেচিন্তে উত্তর করল কুশল। তারপর বলল, তবে হ্যাঁ স্যার, একটা বিষয় নিয়ে ও সপ্তাহ দেড়েক চিন্তায় ছিল, কিন্তু বিষয়টা খুবই ছোট্ট স্যার। যতই ছোট্ট বিষয় হোক কুশল, ব্যাপারটা আমাদের জেনে রাখা প্রয়োজন। স্যার, ও কয়েকদিন ধরেই চুল পড়ে যাওয়া নিয়ে ভীষণ চিন্তা করছিল, আর বলছিল মাথার সামনের দিকের চুলগুলো নাকি পাতলা হয়ে যাচ্ছে, ওই ফোরহেড হেয়ারলাইন চওড়া হয়ে যাচ্ছে, এইসব আর কি। মিনমিন করে উত্তর করল কুশল। এইসব তদন্তের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতভাবে তুচ্ছ ঘটনাও পরবর্তী সময় বিশাল আকার ধারণ করে। ইন্সপেক্টর সত্যপ্রিয় ঠিক এমনটাই ভেবেছিলেন। তিনি মনে করেছিলেন যে মৃত্যুঞ্জয়ের এই ছোট্ট বিষয়টা থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে, কিন্তু কুশলের উত্তর শুনে তার মনে হলো ব্যাপারটা সত্যি তুচ্ছই বটে। ইন্সপেক্টর সত্যপ্রিয় কিছুটা হতাশ হয়ে প্রদ্যুম্নের দিকে তাকালেন। তিনি দেখলেন প্রদ্যুম্ন দুহাত বুকের কাছে ভাঁজ করে মাথাটা খানিকটা নিচে নামিয়ে এক মনে কিছু ভেবে চলেছে। ওকে একবার দেখে নিয়ে আবার কুশলের দিকে ফিরলেন তিনি। টেবিলের উপরে রাখা কাঁচের গোলাকার পেপারওয়েটটা বাঁহাতে ঘোরাতে ঘোরাতে মুচকি হেসে প্রশ্ন করলেন, তা প্রেম করিস? প্রশ্নটা শুনে রীতিমতো চমকে উঠল কুশল। তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ, না না স্যার, একদমই না। তারপর মাথা খানিকটা নিচে নামিয়ে ইতস্তত করে বলল, তেমন কোনো ব্যাপার নেই স্যার। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের এমন প্রশ্ন শুনে প্রদ্যুম্ন বেশ অবাক হয়েছে, তার সাথে কিছুটা বিরক্ত। কিন্তু কুশলের উত্তর বলার ধরন দেখে তার বিরক্তিভাব নিমেষে কেটে গেল। সে মনে মনে কেবলমাত্র দুটো শব্দ উচ্চারণ করল, মিথ্যে বলছে। কুশলের জবানবন্দি নেওয়া শেষ হলে পর ইন্সপেক্টর সত্যপ্রিয় মেসের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেন। তবে বলাই বাহুল্য যে সবার কাছ থেকে তিনি প্রায় একই রকমের উত্তর পেলেন। তাই বিশেষ কোনো ক্লু, যা দিয়ে এই রহস্য সমাধানের কোনো পথ পাওয়া যাবে, এখনো পর্যন্ত তেমন কিছুই মেলেনি। ফরেন্সিক টিমের সমস্ত কাজও ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং লাশটাকেও পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর সত্যপ্রিয় রুমটাকে সিল করে দিলেন। আচ্ছা, একটা কথা আমি সবাইকে বলে দিই, যতদিন পর্যন্ত তদন্ত চলবে এই রুমে না কেউ ঢুকতে পারবে, আর না এখানকার কোনো জিনিসপত্র নাড়াচাড়া করা যাবে, এমনটাই নির্দেশ দিলেন তিনি। এরপর বাকি কাগজে কাজকর্ম মিটিয়ে মেস থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর সত্যপ্রিয় এবং প্রদ্যুম্ন। সাধারণত কোনো ডেড বডির পোস্টমর্টেম করে সেটার রিপোর্ট আসতে সময় লাগে 2 থেকে 3 দিন। আজ মৃত্যুঞ্জয়ের কেসের 2 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট হাতে পায়নি প্রদ্যুম্ন। তাই রহস্যের বরফ এখনও জমাট বেঁধেই রয়েছে। আজ আর নিজের ফ্ল্যাটে যায়নি প্রদ্যুম্ন, রায়চৌধুরী ভবনেই সারাটা দিন কেটে গেছে। দুপুরের খাবার খেয়ে প্রদ্যুম্ন ঢুকে পড়ল দেবেন্দ্রবাবুর ছোট্ট লাইব্রেরি রুমে। বইয়ের পাতার ভাঁজে ভাঁজে কেটে গেল ও সারাটা বিকেল। বিকেল শেষে যখন সন্ধে হলো, তখন প্রদ্যুম্ন নিজের ঘরে আসলো। প্রদ্যুম্নের ফোনটা যখন বেজে উঠল, তখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টার ঘর পেরিয়ে গেছে। নিজের ঘরে বিছানার ওপর বসে কিছু কাগজে আঁকিবুকি কাটছিল প্রদ্যুম্ন। ফোনে স্ক্রিনে জল জল করে ভেসে ওঠা ইন্সপেক্টর সত্যপ্রিয়ের নামটা দেখতে পেয়ে দ্রুত গতিতে ফোনটা হাতে নিয়ে বিছানা থেকে নামল সে। তারপর তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় চলে এলো। বলো অফিসার, ফোনটা রিসিভ করে বলল প্রদ্যুম্ন, তোর অনুমান একদম সঠিক রয়। মৃত্যুঞ্জয় সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে, কারণ মৃত্যুঞ্জয়ের শরীরে থেলিয়াম পাওয়া গেছে। কোনো রকম ভূমিকা ছাড়াই গম্ভীর স্বরে কথাটা বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। হোয়াট? থ্যালিয়াম পয়জনিং? বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল প্রদ্যুম্ন। সে রীতিমতো চমকে উঠেছে কথাটা শুনে। মৃত্যুঞ্জয় যে খুন হয়েছে এই বিষয়ে প্রথম থেকে নিশ্চিত ছিল প্রদ্যুম্ন, এবং সে তখনই বুঝতে পেরেছিল যে খুনটা বিষ দিয়েই করা হয়েছে। তবে বিষটা যে থ্যালিয়াম হবে সেটাও ভাবতে পারেনি। এক্স্যাক্টলি রয়, আমি তোকে পোস্টমর্টমের রিপোর্টটা অলরেডি সেন্ড করে দিয়েছি, দেখুন একবার দেখ। উত্তেজনাপূর্ণ কণ্ঠে বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তুমি ফোনটা একটু হোল্ড করো অফিসার, আমি দেখছি। প্রদ্যুম্নের গলার স্বর ইন্সপেক্টর সত্যপ্রিয়ের মতন অতটা উত্তেজনাপূর্ণ শোনালো না। তবে কথাটা বলতে বলতেই প্রদ্যুম্ন ল্যাপটপ খুলে বসে পড়ল পোস্টমর্টম রিপোর্ট চেক করতে। যতটা দ্রুত সম্ভব সে রিপোর্টটা দেখতে লাগলো। কি বুঝলি রয়? বেশ কিছুক্ষণ পর ফোনের ওপাশ থেকে ইন্সপেক্টর সত্যপ্রিয়ের গম্ভীর আওয়াজ ভেসে এলো। অফিসার, রহস্যের কুয়াশা কেটে যাওয়ার বদলে আরো ঘনীভূত হয়ে গেল। কলকাতা শহরের চোখে নাকি কখনো ঘুম নামে না। সে সজাগ থাকে সব সময়, আর সাক্ষী হয়ে থাকে প্রত্যেকটা মুহূর্তের, প্রতিটা ভালো খারাপ ঘটনার। তবে এই নিয়মের তোয়াক্কা না করে কলকাতার অলিতে গলিতে অবস্থিত পাড়াগুলো অবশ্যই ঘুমিয়ে পড়ে এই সময়। তাই রায়চৌধুরী ভবনের প্রত্যেকটা ঘরও এখনো গভীর ঘুমে মগ্ন। কিন্তু এর মধ্যে একমাত্র দেবেন্দ্রবাবুর ঘরটাই ব্যতিক্রমী। ঢং করে একটা আওয়াজ করে রায়চৌধুরী ভবনের বড় দেওয়াল ঘড়িটা জানান দিল যে রাত এখন 12:30। প্রদ্যুম্ন অনেকক্ষণ আগে এসেছে দেবেন্দ্রবাবুর ঘরে। ওর অনেকটা সময় লাগলো দাদুনকে এই কেসের প্রথম দিকের ঘটনাক্রমগুলো বলতে। দেবেন্দ্রবাবু পিছনের বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় প্রদ্যুম্নের প্রত্যেকটা বিবরণ মন দিয়ে শুনলেন। কুশলের জবানবন্দিটা বলার পর প্রদ্যুম্ন মৃত্যুঞ্জয়ের পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারে বলতে লাগলো। দাদুন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কারণ হলো হার্ট ফেলিয়ার, অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকারিতা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য কোনো ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। কথাটা বলেই প্রদ্যুম্ন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তারপর ধীর স্বরে বলল, আর মৃত্যুঞ্জয়ের হার্ট ফেল করেছে থ্যালিয়ামের জন্য। প্রদ্যুম্নের মুখে পোস্টমর্টেম রিপোর্টের তথ্যগুলো শুনে দেবেন্দ্রবাবু কিছুটা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে। তথ্যগুলো বুঝতে দেবেন্দ্রবাবুর কিছুটা অসুবিধা হচ্ছে বই কি। ঠিক কী বলতে চাইছে প্রদ্যুম্ন? একটি মৃত্যুর পিছনে দুটি কারণ, তা কী করে সম্ভব হয়? দেবেন্দ্রবাবুর মনোভাব বুঝতে কিছুমাত্র অসুবিধা হলো না প্রদ্যুম্নের। তাই ও শান্ত স্বরে ধীরে ধীরে বলতে লাগলো, দাদুন, থ্যালিয়াম এক প্রকার মারাত্মক কেমিক্যাল। ইটস হাইলি টক্সিক। থ্যালিয়ামের সামান্যতম পরিমাণেও একজন মানুষের মৃত্যু ঘটাতে পারে। এই কেমিক্যাল মানুষের শরীরে যাওয়ার পর এত দ্রুত কাজ করে যে ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু নিশ্চিত। আর এই জন্য থ্যালিয়ামকে পয়জনাস পয়জন বলে। সাধারণত থ্যালিয়াম ওডারলেস, টেস্টলেস, কালারলেস এক ধরনের কেমিক্যাল, এবং এটা খুব সহজেই জলে দ্রবীভূতও করা যায়। তাই যে কোনো খাবারে, এমনকি কেউ যদি জলেও থ্যালিয়াম মিশিয়ে দেয়, তাহলে অন্য কেউই টের পাবে না। থ্যালিয়াম আগে র্যাট কিলার বা পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে অনেক দেশেই এটাকে ব্যান করে দিয়েছে। এতটা বলার পর একটু থামল প্রদ্যুম্ন। ওদিকে দেবেন্দ্রবাবু বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। আবার বলতে শুরু করল প্রদ্যুম্ন, এমনিতে থ্যালিয়ামের নর্মাল কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি লেস দ্যান 0.7 মাইক্রোগ্রাম পার লিটার। এতটা থ্যালিয়াম কোনো ব্যক্তির শরীরে পাওয়া গেলে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু মৃত্যুঞ্জয়ের ইউরিনে থ্যালিয়াম পাওয়া গেছে প্রায় 21.7 মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে তোমার কি মনে হয় এই মারাত্মক বিষ দিয়ে মৃত্যুঞ্জয়কে খুন করতে পারে? এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ বিবরণটা মন দিয়ে শোনার পর বেশ গম্ভীর স্বরে প্রদ্যুম্নকে প্রশ্ন করলেন দেবেন্দ্রবাবু। ওনার প্রশ্ন শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রদ্যুম্ন বলল, সেটা তো অনেক পরের প্রশ্ন দাদুন, সবার আগে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে যে থ্যালিয়াম মৃত্যুঞ্জয় শরীরে গেল কিভাবে। প্রদ্যুম্নের কথা শুনে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে রইলেন দেবেন্দ্রবাবু। ও বলল, হ্যাঁ দাদু, আমি ঠিকই বলছি। মৃত্যুঞ্জয়ের পোস্টমর্টেম রিপোর্টে এমন কোনো এভিডেন্স নেই যেখান থেকে এটা জানা যাবে যে ওর শরীরে থ্যালিয়াম পৌঁছলো কিভাবে। মৃত্যুঞ্জয়ের স্টমাকে যে ফুড পার্টিকেলস পাওয়া গেছে সেটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, থ্যালিয়ামের ছিটে ফোঁটা পর্যন্ত তাতে নেই। আবার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওর শরীরে কোথাও এমন কোনো সিরিঞ্জও ইনজেক্ট করা হয়নি। ইভেন ওর ব্লাড স্যাম্পেলেও থ্যালিয়ামের কোনো ট্রেস পর্যন্ত নেই। থ্যালিয়াম শুধুমাত্র ওর ইউরিনে পাওয়া গেছে এবং সেটার পরিমাণও নেহাত কম নয়। এটা শোনার পর দুজনেই কিছু মুহূর্ত চুপ করে রইলেন। প্রদ্যুম্নের মাথায় এই মুহূর্তে অনেক ভাবনা চিন্তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। উল্টো দিকে দেবেন্দ্রবাবু খুবই আশ্চর্য হয়ে পড়েছেন এই কেসের প্রত্যেকটা বিবরণ শুনে। না তিনি এই ধরনের বিষয়ের কথা কখনো শুনেছেন, আর না এরকম আগাগোড়া রহস্যমোড়া অত্যাশ্চর্য পোস্টমর্টেম রিপোর্ট। তুমি কি কিছু অনুমান করতে পারছো দাদু ভাই? নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন দেবেন্দ্রবাবু। আসলে তিনি বুঝতে চাইছেন প্রদ্যুম্ন এই মুহূর্তে ঠিক কি ভাবছে। সবার জবানবন্দি এবং পোস্টমর্টেম রিপোর্টের তথ্য জানার পর প্রদ্যুম্নের কেস অ্যানালাইসিস ঠিক কী রকম সেটাই জানতে চাইছেন তিনি। দাদুন, আমি প্রথমে ভেবেছিলাম যে পোস্টমর্টেম রিপোর্টে আসলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। পোস্টমর্টেম রিপোর্ট থেকে প্রশ্নটা এসে আরও ভিড় জমালো। শান্ত স্বরে কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইল প্রদ্যুম্ন। তারপর বেশ দৃঢ়ভাবে বলল, তবে আমি এটা বলতে পারি যে কুশলের জবানবন্দিতে অনেক গরমিল রয়েছে। হয় ছেলেটা মিথ্যে কথা বলছে, আর না হলে সে আসল সত্যটা জানে না। কিন্তু আমি শিওর দাদুন, মৃত্যুঞ্জয়ের কোনো শত্রু তো অবশ্যই আছে। তুমি কিভাবে এতটা নিশ্চিত করে বলছো বলো দেখি দাদু ভাই? কারণ এই কেমিক্যালটা দাদুন, থ্যালিয়াম। দেবেন্দ্রবাবুর চোখে চোখ রেখে বলল প্রদ্যুম্ন, এমনি এমনি এটাকে পয়জনাস পয়জন বলে না দাদুন। থ্যালিয়াম কোনো ব্যক্তির দেহে প্রবেশ করা মাত্রই ধীরে ধীরে সেই ব্যক্তির হার্ট, লাংস আর নার্ভের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে শুরু করে। আর এর পরিমাণ যদি বেশি হয় তাহলে কিছু ঘন্টার মধ্যেই সেই ব্যক্তির হার্ট ফেল করে। আর থ্যালিয়ামের কেমিক্যাল আইডেন্টিফিকেশন করাও খুব ডিফিকাল্ট দাদুন। মৃত্যুর পর ডেড বডি পোস্টমর্টম করতে যদি 4 থেকে 6 ঘন্টা বা তারও বেশি সময় দেরি হয়ে যায় তাহলে মৃত ব্যক্তির শরীরে থ্যালিয়ামের আর কোনো ট্রেস পর্যন্ত পাওয়া যায় না। আর তখন পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ থাকবে শুধু হার্ট ফেলিয়ারের, অর্থাৎ মৃত্যুটাকে স্বাভাবিক বলেই মনে হবে, যেটা আদতেই নয়। এতগুলো কথা একটা না বলে বেশ হাঁপিয়ে গেছে প্রদ্যুম্ন। নিজের ভেতরে কিছুটা উত্তেজনাও অনুভব করতে পারছে সে। তাই কয়েকবার বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করে আবার বলতে আরম্ভ করল সে, তাই আমি নিশ্চিত দাদুন, কেউ তো অবশ্যই আছে যে মৃত্যুঞ্জয়ের মৃত্যু চাইত, আর সে এটাতে সফলও হয়েছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো দেবেন্দ্রবাবুর। এত কম বয়সে একটা ছেলের এমন মর্মান্তিক মৃত্যু সত্যি দুঃখজনক ঘটনা, যেটা মেনে নেওয়া যায় না। ওদিকে প্রদ্যুম্ন বলে চলল, আমার অনুমান মৃত্যুঞ্জয়কে যে খুন করেছে তার নানা রকমের রাসায়নিক পদার্থ সম্পর্কে প্রচুর জ্ঞান রয়েছে। সে ভালো মতোই জানে যে থ্যালিয়াম কতটা পরিমাণে ঠিক কীভাবে কাজ করবে। সে অনেক দিন সময় নিয়ে ঠান্ডা মাথায় এই খুনের ছক কষেছে। তাই সে যে খুব সহজে ধরা পড়বে সেটা আমার মনে হচ্ছে না। তোমার কি কারোর ওপর সন্দেহ হচ্ছে? প্রদ্যুম্ন বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বাইরের নিস্তব্ধ পরিবেশের দিকে তাকিয়েই বলল, ক্রাইম সাসপেক্ট কে বা কারা এই বিষয়ে পরে ভাবা যাবে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটাই দাদুন, আর সেটা হলো সোর্স অফ পয়জন। বিষটা কিভাবে দেওয়া হলো মৃত্যুঞ্জয়কে? কথাটা বলার পরেও বাইরেই তাকিয়ে রইল প্রদ্যুম্ন নিশ্চুপভাবে। বাইরের গাঢ় অন্ধকারটাও যেন নতুন করে রহস্যের জাল বুনছে। এরই মাঝে দেবেন্দ্রবাবু ধীরে ধীরে বললেন, এই কলিযুগের যে মৃত্যুঞ্জয় সে বিষ ধারণ করতে সক্ষম নয়, এ কেমন রহস্য? কারণহীন মৃত্যু কি আদতেই হয়? রায়চৌধুরী ভবনে নিজের ঘরে পায়চারি করছে প্রদ্যুম্ন। দুপুর পেরিয়ে গিয়ে সবে মাত্র বিকেল নেমেছে শহরে। শেষ দুপুরের ম্লান রোদ্দুর বারান্দা দিয়ে প্রদ্যুম্নের ঘরে এসে পড়েছে। সে এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে পায়ে পায়ে মেপে চলেছে ঘরের এক কোণ থেকে আরেক কোণ। প্রদ্যুম্নের হাঁটার ধরন এবং চোখ মুখের অভিব্যক্তি স্পষ্টতই জানান দিচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে ও ভীষণ চিন্তিত। অবশ্য চিন্তা করাটাই তো স্বাভাবিক। আজ মৃত্যুঞ্জয়ের কেসের 4 দিন হয়ে গেল, পোস্টমর্টেম রিপোর্টও পাওয়া গেছে, অথচ সেটা নিয়ে কোনো সুরাহাই হয়নি। রহস্য সমাধানের কোনো সূত্র এখনো পর্যন্ত খুঁজে পায়নি প্রদ্যুম্ন। তবে ডিটেকটিভ রায় হাল ছেড়ে দেবার পাত্র নয়। ক্রিমিনাল যতই সতর্ক থাকুক বা যতই পারফেকশনালিস্ট হোক না কেন, কোনো না কোনো ভুল সে করবেই। প্রদ্যুম্নের স্থির বিশ্বাস যে এই বিষ রহস্যের সমাধান সূত্র কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, আর সেই সূত্র যতই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হোক না কেন প্রদ্যুম্ন সেটাকে ঠিক খুঁজে বের করবেই। পায়চারি করতে করতে হঠাৎই থেমে গেল প্রদ্যুম্ন। ওর মনে হলো আরেকবার মৃত্যুঞ্জয়ের ঘরটা ভালো মতো খুঁজে দেখা দরকার। এমনও হতে পারে যে কোনো ইম্পর্টেন্ট ক্লু সে মিস করে গেছে। এই কথাটা ভেবেই টেবিলের ওপর থেকে চটজলদি নিজের ফোন এবং বাইকের চাবিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল প্রদ্যুম্ন। রায়চৌধুরী ভবনে প্রদ্যুম্নের ঘরটা দোতলার ঠিক একদম শেষের দিকে। দোতলার এই জায়গাটা বেশ নিরিবিলি এবং শান্ত। দোতলার অপর প্রান্তে যেখান থেকে সিঁড়ি নেমে গেছে একতলায়, ঠিক তার পাশের ঘরটায় থাকেন আদিত্যবাবু এবং মৃদুলা দেবী। বিকেলের এই সময়টায় আদিত্যবাবু বেরিয়ে যান নিজের ব্যবসার কাজে। আজও সেটার অন্যথা না করে তিনি তৈরি হচ্ছিলেন কাজে বেরোনোর উদ্দেশ্যে। ড্রেসিং টেবিলের সামনে এসে হঠাৎ তিনি মৃদুলা দেবীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি গো, পারফিউমের বোতলটা দেখছি না তো? এখানেই তো থাকে, তুমি কি অন্য কোথাও রেখেছো নাকি? ছাদ থেকে নামিয়ে আনা ধোয়া কাপড়গুলো বিছানায় রেখে ভাঁজ করছিলেন মৃদুলা দেবী। আদিত্যবাবুর প্রশ্ন শুনে অবাক হয়ে বললেন, পারফিউম? জানি না তো ঠিক, আমি তো কোথাও রাখিনি, ওখানেই আছে বোধহয়। এদিকে প্রদ্যুম্ন দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিল, কিন্তু আদিত্যবাবুর ঘর থেকে ভেসে আসা কেবলমাত্র একটা শব্দ কানে আসতেই আপনা আপনি ওর পা জোড়া যেন থেমে গেল। সেখানে দাঁড়িয়ে পড়ল প্রদ্যুম্ন। আড়ি পেতে অন্যের কথোপকথন শোনা প্রদ্যুম্নের স্বভাব বিরুদ্ধ। ও না কখনো এমন ধরনের কাজ করে, আর নাই বা কখনো ভবিষ্যতে করবে। ঠিক সেই জন্যই আদিত্যবাবু এবং মৃদুলা দেবীর বাকি কথা প্রদ্যুম্ন কতটা শুনেছে সেটা বলা মুশকিল, কিন্তু শুধুমাত্র একটি শব্দ প্রদ্যুম্নকে থেমে যেতে বাধ্য করল। এতক্ষণ যেন সে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল, তবে এই মুহূর্তে ওর মনে হলো আলোর দিকে এগিয়ে যাওয়ার একটা পথ সে খুঁজে পেয়েছে। প্রদ্যুম্ন ওখানে দাঁড়িয়েই মৃদু স্বরে কেবলমাত্র শব্দটা উচ্চারণ করল, পারফিউম। যতটা তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়েছিল তার থেকেও দ্রুত গতিতে আবার নিজের ঘরে এসে ঢুকল প্রদ্যুম্ন। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে যত দ্রুত সম্ভব ডায়াল করল ইন্সপেক্টর সত্যপ্রিয়ের ফোন নাম্বার। 3টে রিং হয়ে যাওয়ার পর ঠিক 4 নম্বর রিংয়ে ফোন রিসিভ করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। হ্যালো। হ্যাঁ রায় বল। অফিসার, মৃত্যুঞ্জয়ের মেসে যত রকমের কসমেটিক্স আছে সেগুলোকে এক্ষুনি কেমিক্যাল অ্যানালিসিসের জন্য ল্যাবে পাঠাও। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের হ্যালোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে খুব দ্রুত গতিতে কথাগুলো বলল প্রদ্যুম্ন। রয় যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছে, এটা ওর গলার আওয়াজ শুনে অনুধাবন করতে পারলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তাই কিছুটা আশ্বস্ত স্বরে ওকে বললেন, আস্তে আস্তে রয়, আস্তে, কাম ডাউন কাম ডাউন, শান্ত। আচ্ছা, আমাকে একটু পরিষ্কার করে বলতো ব্যাপারটা আসলে কি? যে কোনো পরিস্থিতিতেই খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে ডিটেকটিভ রয়, এই কথাটা ইন্সপেক্টর সত্যপ্রিয় খুব ভালোভাবেই জানেন। তাই এই মুহূর্তে রয়কে উত্তেজিত হতে দেখে তিনি বুঝতে পারলেন ব্যাপারটা বেশ গুরুতর। এদিকে প্রদ্যুম্ন একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এবার বেশ ধীরে সুস্থে বলল, অফিসার, মৃত্যুঞ্জয় যে সব কসমেটিক প্রোডাক্টস ব্যবহার করেছে, যেমন পারফিউম, শেভিং ক্রিম, আফটার শেভ, পাউডার, যা কিছু কসমেটিক্স ওর ঘরে আছে, ইমিডিয়েটলি সেগুলোর কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট আমার চাই। তুই কি কোনো কিছু সন্দেহ করছিস? আই হ্যাভ এ স্ট্রং ফিলিং অফিসার, there is someone who made a master plan to kill him. And unfortunately, but yes, that person had succeeded. Okay, good. আমি এক্ষুনি একটা কাজ করছি, ওখানে যা যা কসমেটিক্স আছে সেগুলো বরং আমি কেমিক্যাল অ্যানালিসিসের জন্য ল্যাবে পাঠাতে বলছি। রিপোর্ট আসলে আমি তোকে তক্ষুনি জানাবো। ইয়েস, অলরাইট অফিসার। কথাটা বলে ফোন কেটে দিল প্রদ্যুম্ন। ফোনটা বিছানার উপর রেখে ও বারান্দায় এসে দাঁড়ালো। সূর্য আরও কিছুটা পশ্চিমে হেলে পড়েছে, ধীরে ধীরে সন্ধ্যা নামছে শহরের বুকে। দুহাত রেলিংয়ের ওপর রেখে দাঁড়িয়ে রইল প্রদ্যুম্ন। এই কথাটা ওর আগে কেন মাথায় এলো না, এটাই ভাবছেও। এই বিষ রহস্য এখন ওর কাছে ঠিক একটা পাজেলের মতন, যার কয়েকটা মাত্র পিস ও জুড়তে পেরেছে। তবে এটাও নিশ্চিত যে বাকি টুকরোগুলো খুঁজে পাজেলটা ঠিক খুঁজে দেবে ডিটেকটিভ রয়। আজকের দিনটা বেশ ভালোই রৌদ্রোজ্জ্বল। পরিষ্কার নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে শুভ্র সাদা মেঘের টুকরোগুলো, আর তাদের মাঝেই সূর্যদেব নিজের প্রখর উজ্জ্বলতা এবং উত্তাপ নিয়ে বিরাজমান। ঘড়ির কাঁটা এখনো পর্যন্ত 10-এর ঘর পেরোতে পারেনি, অথচ এখন থেকেই যথেষ্ট রোদের তাপ অনুভব করতে পারছে শহরবাসী। এমত অবস্থায় প্রদ্যুম্নের রয়্যাল এনফিল্ডটা এসে থামল ওর ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ঠিক মেন গেটের সামনে। আজ অনেক তাড়াতাড়ি রায়চৌধুরী ভবন থেকে বেরিয়ে পড়েছে প্রদ্যুম্ন। ফ্ল্যাটে ওর কিছু প্রয়োজনীয় কাজ আছে। প্রথমে সেই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর ও যাবে পুলিশ স্টেশনে ইন্সপেক্টর সত্যপ্রিয়ের সাথে দেখা করতে। কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত ইন্সপেক্টর সত্যপ্রিয় প্রদ্যুম্নকে দেননি। তাহলে কি রিপোর্টে কিছুই পাওয়া গেল না? যদি এমনটাই ঘটে থাকে তাহলে এই বিষ রহস্য আরও জটিল আকার ধারণ করবে। পার্কিং এরিয়াতে নিজের বাইকটাকে স্ট্যান্ড করে প্রদ্যুম্ন যেই মুহূর্তে বাইক থেকে নামতে যাবে ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। অগত্যা আবার বাইকের উপরেই বসে পড়ল প্রদ্যুম্ন। তারপর ট্রাউজারের বাঁ পকেট থেকে ফোনটা বের করে দেখল ইন্সপেক্টর সত্যপ্রিয় ফোন করেছেন। রিসিভ করে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো ইন্সপেক্টর সত্যপ্রিয়ের গুরুগম্ভীর গলার স্বর। তাই আর হ্যালো বলে ওঠা হলো না প্রদ্যুম্নের। প্রায় মিনিট খানিক সময় ধরে ইন্সপেক্টর সত্যপ্রিয়ের একতরফা কথাগুলো শোনার পর প্রদ্যুম্ন নিজের স্বভাবসিদ্ধ শান্ত গলায় কেবলমাত্র বলল, আমি এক্ষুনি আসছি অফিসার। আবার নিজের বাইক ঘুরিয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে গেল প্রদ্যুম্ন। আজ আর ফ্ল্যাটে যাওয়া হলো না। এখন ওর উদ্দেশ্য শুধুমাত্র একটাই, যত দ্রুত সম্ভব পুলিশ স্টেশনে পৌঁছানো। পুলিশ স্টেশনে পৌঁছে নির্দিষ্ট জায়গায় নিজের বাইকটা রেখে দ্রুত পায়ে থানার ভেতরে ঢুকল প্রদ্যুম্ন। তারপর সোজা গেল ইন্সপেক্টর সত্যপ্রিয়ের কেবিনের সামনে। নিজের কেবিনেই উপস্থিত ছিলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। দরজার সামনে প্রদ্যুম্নকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে ভেতরে আসতে বললেন তিনি। অনুমতি পেয়ে দুপা এগিয়ে গেল প্রদ্যুম্ন। ঠিক তখনই ওর নজরে পড়ল কেবিনের দরজার ঠিক একদম পাশে রাখা ছোট্ট কাঠের বেঞ্চটার ওপর, যেটা এই মুহূর্তে খালি পড়ে নেই। দুজন বসে আছে বেঞ্চটার উপরে, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলেটিকে চিনতে প্রদ্যুম্নের বিন্দু মাত্র অসুবিধে হলো না, তবে মেয়েটি ওর কাছে অপরিচিত। এক ঝলক ওদের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে গেল প্রদ্যুম্ন, তারপর চেয়ার টেনে বসে পড়ল। ঠিক একদম ইন্সপেক্টর সত্যপ্রিয়ের মুখোমুখি। কোনো রকম ভনিতা ছাড়াই ইন্সপেক্টর সত্যপ্রিয় প্রদ্যুম্নের দিকে একটা ট্রান্সপারেন্ট এয়ার টাইট প্যাকেট এগিয়ে দিলেন, যেটার মধ্যে একটা মাঝারি আকারের লম্বাটে বোতল আছে। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের হাত থেকে এয়ার টাইট প্যাকেটটা নিয়ে সেটার মধ্যে থাকা বোতলটাকে ভালোভাবে দেখতে লাগলো প্রদ্যুম্ন। ও দেখল বোতলটা এক ধরনের কসমেটিক পাউডারে, তাও আবার শুধুমাত্র মেয়েদের ব্যবহার করার জন্য। রয়, তোর কথা মতোই মৃত্যুঞ্জয়ের মেজঘরের সমস্ত কসমেটিক্সের কেমিক্যাল অ্যানালিসিস করা হয়েছে, আর কেবলমাত্র এই পাউডারের মধ্যেই থেলিয়াম পাওয়া গেছে। আর হ্যাঁ, এটা ধর, এর মধ্যেই কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টটা আছে। কথাগুলো বলে ইন্সপেক্টর সত্যপ্রিয় কয়েকটা কাগজ প্রদ্যুম্নের দিকে এগিয়ে দিলেন। পাউডারের বোতলটা টেবিলের ওপর রেখে দিয়ে প্রদ্যুম্ন কাগজগুলো নিল। তারপর পাউডারের কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্টটা বেশ খানিকটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো সে। এই সম্পূর্ণ ঘটনা এবং এর পরবর্তী কিছু সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ থেকে কয়েকটা নতুন ইনফরমেশন হাতে পেয়েছেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। সেগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো প্রদ্যুম্ন। আর হ্যাঁ, এই পাউডারের খোঁজ পাওয়ার ওপর ভিত্তি করেই 3 জন ক্রাইম সাসপেক্ট শনাক্ত করা গেছে, আর তাদের ডিটেলসও এখানেই আছে। কাগজগুলো দেখতে দেখতেই প্রদ্যুম্ন একবার পিছনের দিকে তাকালো ও নজর গেল বেঞ্চটার উপরে বসে থাকা 2 জন ব্যক্তির ওপর। প্রথমেই অচেনা মেয়েটিকে খেয়াল করলো প্রদ্যুম্ন। প্রায় 19-20 বছর বয়সে শ্যামবর্ণা মেয়েটির পরনে হালকা রঙের সাধারণ সালোয়ার কামিজ। এই মুহূর্তে মেয়েটি রীতিমতো ফোঁপাচ্ছে। হাত দুটো কোলের কাছে জড়ো করে রাখা উস্কো শুষ্কো চেহারার মেয়েটিকে দেখে প্রদ্যুম্ন ভালো মতোই বুঝতে পারল যে অনেকক্ষণ ধরেই কাঁদছিল, যার রেশ এখনও রয়ে গেছে। এবার মেয়েটির পাশে বসে থাকা ছেলেটির দিকে চোখ ঘোরালো প্রদ্যুম্ন। পরিচিত ছেলেটি অপেক্ষাকৃত বেশ শান্ত। সে মেয়েটির জড়ো করে রাখা 2 হাতের ওপর নিজের হাত রেখে ওকে অনবরত আশ্বস্ত করে চলেছে, বারবার করে শান্ত হতে বলছে ওকে। মেয়েটিকে এইভাবে কাঁদতে বারণ করছে ছেলেটি। প্রদ্যুম্ন ওদের দুজনের অভিব্যক্তি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করল। হাতে ধরে থাকা কাগজপত্রগুলো টেবিলের ওপর নামিয়ে রাখল প্রদ্যুম্ন। তারপর চেয়ার থেকে উঠে এগিয়ে গেল সেই বেঞ্চটার দিকে। নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে তাকালো ছেলেটি। প্রদ্যুম্ন একবার ওকে দেখে নিয়ে ওর পাশেই বসে পড়ল। পুলিশ স্টেশনে আসার পর থেকে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু প্রদ্যুম্ন এখনও পর্যন্ত একটা কথাও বলেনি। যদিও ইন্সপেক্টর সত্যপ্রিয় জানেন যে রয় চুপচাপ কাজ করতেই ভালোবাসে, তবুও তিনি ভেবেছিলেন যে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট দেখে রয় কিছু তো বলবেই। অথচ রিপোর্ট আর বাকি নতুন তথ্যগুলোর পড়ার পরেও রয় একটা শব্দ উচ্চারণ করল না। এই বিষয়টাই ভাবাচ্ছে ইন্সপেক্টর সত্যপ্রিয়কে। তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে রয় এই মুহূর্তে ঠিক কী করতে চলেছে। তাই প্রদ্যুম্ন যখন ওদের দিকে এগিয়ে গেল, তখন ইন্সপেক্টর সত্যপ্রিয় আর বসে থাকতে পারলেন না। তিনিও বেঞ্চটার পাশে এসে দাঁড়ালেন। এই মেয়েটি কে কুশল? কে হয় ও তোমার? বেশ শান্ত স্বরে কুশলকে প্রশ্ন করল প্রদ্যুম্ন। এতক্ষণে কথা বলে উঠল প্রদ্যুম্ন। তবে প্রদ্যুম্নের প্রশ্ন শুনে ইন্সপেক্টর সত্যপ্রিয় ভীষণই অবাক হলেন, কারণ তিনি ভেবেছিলেন রয় কুশলকে সরাসরি পাউডারটা সম্পর্কে কোনো প্রশ্ন করবে। অথচ রয় এই প্রশ্নটা করল যেটার উত্তর কিছুক্ষণ আগেই জেনে নিয়েছেন তিনি। তাহলে উত্তর জানা প্রশ্ন দ্বিতীয়বার কেন জিজ্ঞাসা করল রয়? প্রদ্যুম্নের প্রশ্ন শুনে কুশল কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা শুকনো ঢোক গিলে প্রশ্নের জবাবে বলল, ও সোমদত্তা স্যার, সোমদত্তা ব্যানার্জি। আমাদের কলেজেই পড়াশোনা করছে ও। ও এই বছর 2nd ইয়ারে উঠল। আমাদের ডিপার্টমেন্ট একই হওয়ায় আমরা দুজন খুব ভালো বন্ধু হই স্যার। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো কুশল। এবার বেশ জোর গলায় বলে উঠল প্রদ্যুম্ন। মনে হলো যেন ওর বলা প্রত্যেকটা শব্দ কেবিনের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের কেবিন গনগন করে উঠল প্রদ্যুম্নের আওয়াজে, আর এর ফলস্বরূপ খুবই চমকে উঠল কুশল এবং তার ঠিক পাশে বসা মেয়েটি, যার নাম সোমদত্তা। সেও ভয় পেয়ে সাথে সাথে কেঁপে উঠল। তাদের মধ্যে ইন্সপেক্টর সত্যপ্রিয় একমাত্র নির্বিকারভাবে দাঁড়িয়ে রইলেন। রয়ের এরূপ কঠিন ব্যবহারের সাথে তার এর আগেও কয়েকবার সাক্ষাৎ হয়েছে, তাই তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ডিটেকটিভ রয়ের পরবর্তী পদক্ষেপের জন্য। এখনও সময় আছে কুশল, সত্যিটা বলো, নাহলে পুলিশি তদন্তে মিথ্যে জবানবন্দি দেওয়া এবং পুলিশকে দিকভ্রান্ত করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হবে। না না স্যার, এই এমন কথা বলবেন না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, প্লিজ বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আমি সত্যি মৃত্যুঞ্জয়কে খুন করিনি স্যার, বিশ্বাস করুন আমি সত্যি মৃত্যুঞ্জয়কে খুন করিনি। কাঁপা কাঁপা গলায় চটজলদি বলল কুশল। সে দেখল প্রদ্যুম্ন ওর দিকে অল্প ভ্রু কুঁচকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কুশল বুঝতে পারল এই কথাগুলো উল্টো দিকের ব্যক্তি এই মুহূর্তে শুনতে চাইছে না। সে একবার পাশে বসা সোমদত্তার দিকে তাকালো, মেয়েটি একইভাবে মাথা নিচু করে বসে আছে এখনও। কুশল জোরে একটা নিঃশ্বাস টেনে প্রদ্যুম্নের দিকে ফিরে বলতে লাগলো, আমি কোনো মিথ্যে কথা বলিনি স্যার, আমি সত্যি বলছি, শুধুমাত্র একটা কথা লুকিয়েছি। আসলে আসলে আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু, মানে আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে সেদিন মিথ্যে কথা কেন বলেছিলে? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো প্রদ্যুম্ন, যেন আগে থেকেই জানত যে উল্টো দিক থেকে ঠিক এই উত্তরটাই আসবে। সেটা কারণ আমাদের এই সম্পর্কের কথাটা কেউ জানে না স্যার, যদি অন্য কেউ আমাদের ব্যাপারটা জেনে যায় সেই ভয় আমি কিছু বলিনি। আর আর এটার সাথে মৃত্যুঞ্জয়ের খুনের কী বা সম্পর্ক থাকতে পারে ভেবেই আর কি, মানে কথাটা লুকিয়ে গেছিলাম। কুশলের কথার পরিপ্রেক্ষিতে প্রদ্যুম্ন কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু সে থেমে যেতে বাধ্য হলো, কারণ ঠিক সেই মুহূর্তেই কোনো রকম অনুমতির তোয়াক্কা না করে হন্তদন্ত হয়ে একটি মেয়ে প্রবেশ করলো কেবিনে। পুলিশের উর্দি পরা ইন্সপেক্টর সত্যপ্রিয়কে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল মেয়েটি, তারপর তাকে উদ্দেশ্য করে কাট কাট গলায় বলল, ইন্সপেক্টর, ঠিক কিসের ভিত্তিতে আমাকে পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলা হলো সেটা জানতে পারি কি? আর যার তার কথার পরিপ্রেক্ষিতে আপনি কোনো মেয়েকে এইভাবে পুলিশ স্টেশনে ডাকতে পারেন না। শেষের কথাটা বেঞ্চে বসা সোমদত্তার দিকে তাকিয়ে বলল মেয়েটি। প্রদ্যুম্ন বুঝতে পারল মেয়েটি কে, তবে মেয়েটির এরকমভাবে পুলিশ কেবিনে ঢুকে পড়া এবং ইন্সপেক্টরের সাথে এমন ব্যবহার প্রদ্যুম্নকে ভাবতে বাধ্য করল। এই মুহূর্তে মেয়েটির পরনে রয়েছে জিন্স ও লেডিস টি শার্ট এবং পায়ে স্নিকার্স। প্রথম দর্শনেই মেয়েটিকে বেশ আধুনিক এবং কেতাদুরস্ত বলেই মনে হলো প্রদ্যুম্নর। মেয়েটির এই ধরনের কথার জবাবে ইন্সপেক্টর সত্যপ্রিয় কঠিন গলায় বলে উঠলেন, মিস রিদ্ধিমা সেন, পুলিশ এই মুহূর্তে মৃত্যুঞ্জয়ের খুনের কেসের তদন্ত করছে, আর সেই তদন্ত চলাকালীন তোমার নাম উঠে এসেছে। তাই জন্যই আইন অনুযায়ী নির্দিষ্ট নোটিশ পাঠিয়ে তোমাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়েছে। আশা করি এই তদন্তে তুমি আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবে, তাহলে সেক্ষেত্রে পুলিশদেরও সুবিধা হবে আর তোমার জন্য ব্যাপারটা সহজ হবে। না হলে পুলিশ কিন্তু অন্য পদ্ধতি প্রয়োগ করেও নিজেদের কাজ হাসিল করতে পারে, মিস রিদ্ধিমা সেন। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের এই কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন হুমকিটা বুঝে নিতে অসুবিধা হলো না রিদ্ধিমা বলে মেয়েটির, তাই সহসা কোনো জবাব দিতে পারল না সে। তবে তার ভেতরে জমে থাকা রাগ বিন্দুমাত্র কমল না, সেটা কেবলমাত্র দিক পরিবর্তন করে ঘুরে গেল কুশলের দিকে। রিদ্ধিমা দুপায়ে এগিয়ে কুশলের সামনে এসে ওকে উদ্দেশ্য করে রাগত স্বরে বলল, আমার কথাগুলো মিলল তো কুশ? তোকে বারবার করে বলেছিলাম এই মেয়েটার সাথে না মিশতে, ও একদমই ভালো মেয়ে নয়। কিন্তু কিন্তু তুই আমার কথা শুনলি না, উল্টে উল্টে ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলি তুই। আর এখন এই মেয়েটার জন্যই আমরা একটা খুনের মামলায় জড়িয়ে পড়েছি। ছি 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 ছি, ভাবতে পারছিস তুই? রিদ্ধিমার কথার মাঝখানে হঠাৎ করে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো প্রদ্যুম্ন। এইভাবে কেউ সামনে দাঁড়িয়ে পড়ায় রিদ্ধিমাও সঙ্গে সঙ্গে চুপ করে গেল, তবে ওর চোখে মুখে রাগ ও বিরক্তিভাব স্পষ্টভাবে বজায় রইল। রিদ্ধিমাকে একবার আর চোখে দেখে নিয়ে প্রদ্যুম্ন এগিয়ে গেল ইন্সপেক্টর সত্যপ্রিয়ের দিকে। ও বলল, অফিসে তোমার অনুমতি থাকলে ওদের তিনজনকে আমি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চাই। আমার কিছু প্রশ্ন আছে, আর সেগুলোর উত্তর কেবলমাত্র ওরা তিনজনই দিতে পারবে। আর তোর পারমিশন নেবার কোনো প্রয়োজন নেই রয়, তোর যেভাবে ঠিক মনে হয় সেভাবেই তুই ইনভেস্টিগেশনটা কর, হাসি মুখে বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। সাধারণত প্রায় প্রত্যেকটা পুলিশ স্টেশনেই একটি বা একাধিক ইন্টারোগেশন রুম থাকে। সেভাবে দেখতে গেলে এই পুলিশ স্টেশনটিও ব্যতিক্রমী নয়। ছোট্ট পরিসরের এই ঘরটায় আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, কেবলমাত্র একটি মাঝারি আকারের কাঠের টেবিল এবং 4-5টা চেয়ার ছাড়া। এই মুহূর্তে টেবিলের এক পাশে রাখা দুটো চেয়ারে বসে আছেন ইন্সপেক্টর সত্যপ্রিয় এবং প্রদ্যুম্ন। ওই টেবিলেরই ঠিক বিপরীত পাশে রাখা একটি চেয়ারে মাথা নিচু করে বসে আছে কুশল। তিনজনের মধ্যে এই মুহূর্তে নিস্তব্ধতা বিরাজ করছে। কেউ একটা টু শব্দ পর্যন্ত করছে না। ঘর জুড়ে আওয়াজ বলতে কেবল পুরনো সিলিং ফ্যানের খটখটে মৃদু শব্দ। যে পাউডারে বিষ পাওয়া গেছে সেটা তো মৃত্যুঞ্জয় ছিল না, পাউডারটা তুমি এনেছিলে, কি ঠিক বলছি তো কুশল? নিস্তব্ধতা ভেঙে সরাসরি প্রশ্ন করল প্রদ্যুম্ন। হ্যাঁ বা না বলেই প্রশ্নটার জবাব দেওয়া যেত, কিন্তু কুশল এক কথায় উত্তর দিল না। ও বলল, ওই পাউডারের বোতলটা মৃত্যুঞ্জয় ছিল না, এই কথাটা একদম ঠিক স্যার। আর এটাও সত্যি যে পাউডারটা আমি এনেছিলাম, কিন্তু পাউডারটা আমার নয়। তাহলে এই পাউডারের আসল মালিক কে? ওটা সোমদত্তার স্যার, মাথা নিচু করে মৃদু স্বরে বলল কুশল। সোমদত্তার পাউডারের বোতল তোমার কাছে কি করে এলো কুশল? ভ্রুকুচকে প্রশ্ন করল প্রদ্যুম্ন। কয়েকটা মিনিট সময় নিয়ে কুশল বলতে লাগলো, এই ঘটনার বেশ কয়েকদিন আগের কথা। আমরা কলেজের কমন রুমে কিছু বন্ধুরা মিলে ক্যারাম খেলছিলাম। বেশ একটা ফ্রেন্ডলি কম্পিটিশন চলছিল আমাদের মধ্যে। খেলা যখন একদম শেষ মুহূর্তে, ঠিক তখনই আমরা দেখি যে বোরিক পাউডার শেষ হয়ে গেছে। তাই আমি কারোর কাছে ট্যালকাম পাউডার পাওয়া যায় কিনা সেটার খোঁজ করছিলাম। ঠিক তখনই সোমদত্তার সাথে আমার দেখা হয়। ওকে ব্যাপারটা বলতেও নিজের ব্যাগ থেকে ওই পাউডারের বোতলটা বের করে আমাকে দেয়। আমি ওটা নিয়ে আবার কমন রুমে চলে যাই। ভেবেছিলাম পরে ঠিক সময় মতো পাউডারটা ওকে ফেরত দিয়ে দেবো, কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যাপারটা আমি বেমালুম ভুলে গেছিলাম স্যার, আর তাই পাউডারটাও আমার কাছেই রয়ে যায়। কথাগুলো বলেই আবার মাথা নিচু করল কুশল। চাকু বা ধারালো অস্ত্র, বন্দুক, পিস্তল, বোমা এইসব দিয়ে মানুষ খুন করা সহজ, এতদিন ধরে কেবল এটাই জেনে এসেছে কুশল। কিন্তু পাউডারকেও যে কেউ মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে, এটা আজ নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাসই করতে পারত না সে। পুরো ঘটনাটা খতিয়ে দেখলে তো এটাই দাঁড়ায় যে ওই বিষ মেশানো পাউডারটা ও নিজেই এনেছিল মেসে, যেটা মৃত্যুঞ্জয় ব্যবহারও করেছিল, আর সেটার মর্মান্তিক ফলাফল ও সেদিনই দেখেছিল স্বচক্ষে। পরোক্ষভাবে হলেও এতটা কাছের বন্ধু মৃত্যুঞ্জয়ের মৃত্যুর জন্য ও নিজেও অনেকখানি দায়ী, একথা অস্বীকার করতে পারবে না সে। এমন ধরনেরই কিছু কথা মনে মনে ভাবছিল কুশল। তুমি এখন যেতে পারো কুশল, আপাতত তোমাকে আর কোনো প্রশ্নই করার নেই। কিছুক্ষণ ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর কথাটা বলল প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের গলার আওয়াজ পেয়ে ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে এলো কুশল। কথাটা শুনে ও অবাক হয়ে তাকিয়ে রইল প্রদ্যুম্নের দিকে। মাত্র এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটাও ভাবতে পারেনি সে। চুপচাপ বেরিয়ে এলো ইন্টারোগেশন রুম থেকে। কুশল চলে যাওয়ার কিছুক্ষণ পর সোমদত্তা ও একজন লেডি কনস্টেবল প্রবেশ করলেন ওই ঘরে। প্রদ্যুম্ন টেবিলের উপরে রাখা কয়েকটা কাগজ মন দিয়ে পড়ছিল। সোমদত্তা চেয়ারে এসে বসলে পর সে মুখ তুলে তাকালো ওর দিকে। প্রদ্যুম্ন সোজাসুজি জানতে চাইল, কুশলের বক্তব্য অনুযায়ী ওই পাউডারটা যেটাতে বিষ পাওয়া গেছে সেটা তুমি কুশলকে দিয়েছিলে, কথাটা ঠিক? হ্যাঁ স্যার, এ কথা সত্যি যে ওই পাউডারের বোতলটা আমি কুশলকে দিয়েছিলাম। ও বলেছিল ক্যারাম খেলার জন্য ওর ট্যালকাম পাউডার দরকার। দুবার ওপর নিচে মাথা নাড়িয়ে জবাব দিল সোমদত্তা। কলেজে কুশল আর তোমার তো সেম ডিপার্টমেন্ট, তার মানে তুমিও কেমিস্ট্রি নিয়েই পড়ছো, তাই তো? আবার ওপর নিচে মাথা নাড়ল সোমদত্তা, তবে এইবার মুখে কিছুই বলল না। প্রদ্যুম্ন দুহাত টেবিলের উপর জড়ো করে খানিকটা ঝুঁকে এবার বলল, তাহলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে তুমিও খুব ভালোভাবেই পরিচিত, অর্থাৎ থ্যালিয়ামের সম্পর্কে নিশ্চয়ই তুমিও অনেক কিছু জানো। প্রদ্যুম্নের বলা কথাগুলোর অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে কিছুটা ভয় পেয়ে গেল সোমদত্তা। সে তাড়াতাড়ি করে বলল, এটা ঠিক যে কেমিস্ট্রি স্টুডেন্ট হওয়ায় আমি অনেক ধরনের কেমিক্যাল নিয়ে ল্যাবে কাজ করেছি, আর থ্যালিয়াম সম্পর্কেও জানাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তা থেকে এটা তো প্রমাণিত হয় না যে আমি ওই পাউডারে থ্যালিয়াম মিশিয়েছি। আর এমনিতেও ওই পাউডারটা আমার কেনা নয়, ওটা আমাকে ঋদ্ধিমা দিদি দিয়েছিল উপহার হিসেবে। সে হঠাৎ তোমাকে পাউডার কেন গিফট করেছিল? ব্যাপারটা তেমন নয়, আসলে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমাদের নতুন ব্যাচে যতজন ছাত্রী ছিল, ঋদ্ধিমা দিদি উপহারস্বরূপ তাদেরকে একটা করে মেকআপ কিট দিয়েছিল। ওই মেকআপ কিটেই ওই পাউডারটা ছিল, সেটাই আমি কুশলকে দিয়েছিলাম। স্যার স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করুন থ্যালিয়াম মেশানোর ব্যাপারে কিছু জানি না। ঋদ্ধিমা সেন কুশলের বন্ধু, তোমাকে খুব একটা পছন্দ করে না, যেটা ওর তোমার প্রতি করা ব্যবহার দেখেই বোঝা যায়। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কি? কলেজ শুরুর প্রায় প্রথম থেকেই ঋদ্ধিমা দিদি আমাকে বিশেষ একটা পছন্দ করতো না, পদে পদে আমার সাথে খারাপ ব্যবহার করতো সে। তবে এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা আমার জানা নেই। আর একটাই মাত্র প্রশ্ন করব তোমাকে, মৃত্যুঞ্জয়কে কবে থেকে চেনো তুমি? মৃত্যুঞ্জয় দাদার ব্যাপারে আমি শুধুমাত্র কুশলের মুখেই শুনেছি, ও প্রায়শই তার কথা বলতো আমাকে, তবে দাদার সাথে সরাসরি কোনোদিন আলাপ পরিচয় হয়নি আমার। কুশল এবং সোমদত্তার পর বাকি থেকে যায় শুধুমাত্র একজন, ঋদ্ধিমা সেন। সেও ঠিক সময় মতোই উপস্থিত হয় ওই ঘরে। কুশল কি তোমার কলেজের বন্ধু? প্রথমে এই প্রশ্নটা করলো প্রদ্যুম্ন। না, একদমই নয় স্যার, আমরা স্কুল থেকে একসাথে আছি, স্কুলের শেষ 2 বছর একসাথেই পড়াশোনা করেছি, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড কথাটাই একটু জোর দিয়ে বলল ঋদ্ধিমা। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের সাথে তোমার কতদিনের বন্ধুত্ব? মৃত্যুঞ্জয় আমার বন্ধু নয়, ওর কথা আমি কুশলের মুখেই শুনেছি, শুধু কখনো দেখিনি। সোমদত্তা বলছে ওই পাউডারটা ওর কেনা নয়, ওটা তুমি ওকে উপহার দিয়েছিলে, কথাটা ঠিক? এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করল প্রদ্যুম্ন। ওই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে স্যার, আমি ওই মেয়েটাকে কেন উপহার দিতে যাব? শুধুমাত্র নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা কলেজের সিনিয়ররা মিলে ওদের ব্যাচের শুধু ছাত্রীদের একটা করে মেকআপ কিট দিয়েছিলাম, আর সেই বছর নবীনবরণ অনুষ্ঠান অনেক দেরি করে অনুষ্ঠিত হয়েছিল এবং 2 ব্যাচের একসাথে নবীনবরণ হয়েছিল। বাকি মেয়েদের পাউডারগুলো তো ঠিক ছিল, কেবলমাত্র ওর পাউডারেই বিষ পাওয়া গেল। ব্যাপারটা অদ্ভুত নয় কি? বেশ আত্মবিশ্বাস সহকারে এই কথাগুলো বলল ঋদ্ধিমা। তারপর একটু থেমে আবার বলল, আমি তো বলবো আপনারা শুধু শুধুই সময় নষ্ট করছেন, এখানে অপরাধী কেবলমাত্র একজনই, আর সমস্ত প্রমাণ ওরই বিরুদ্ধে। ঋদ্ধিমার বলা শেষের অতিরিক্ত কথাগুলোকে এক প্রকার অগ্রাহ্য করেই পরের প্রশ্ন করল প্রদ্যুম্ন। তুমি তখন কুশলকে বললে যে সোমদত্তা মেয়েটি ভালো নয়, কেন এমন কেন মনে হয় তোমার? শুধুমাত্র তখন নয়, কুশলকে আমি এর আগেও অনেকবার সাবধান করেছি এর ব্যাপারে, কারণ কারণ সত্যি ভীষণ খারাপ মেয়ে ওই সোমদত্তা। আর আর এখন তো মনে হচ্ছে ওই মেয়েটা ক্রিমিনালও বটে। নাক মুখ কুঁচকে জবাব দিল ঋদ্ধিমা। তোমার কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ আছে কি? প্রশ্নটা শুনে হকচকিয়ে গেল ঋদ্ধিমা। তারপর কেবল ডানে বামে মাথা নাড়ল কয়েকবার, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ বলতে তেমন কিছুই নেই তার কাছে। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরেও কিছু আইনি কাজ থেকে গিয়েছিল ইন্সপেক্টর সত্যপ্রিয়। সেই কাজগুলো শেষ করে যখন তিনি পুলিশ স্টেশনের বাইরে এলেন, তখন দেখলেন প্রদ্যুম্ন নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে গেলেন ওর দিকে, তারপর জিজ্ঞাসা করলেন, সময় যত এগোচ্ছে রহস্যটা ততই আরো জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় রয়? প্রশ্নটা শুনেও উত্তর দিল না প্রদ্যুম্ন। সে আনমনে বলল, আচ্ছা অফিসার, বিষকে কি কেউ নিজের বলে স্বীকার করে? হ্যাঁ, ঠিক কি বলতে চাইছিস তুই? প্রদ্যুম্নের অদ্ভুত প্রশ্নের মাথামুন্ডু বুঝতে পারলেন না ইন্সপেক্টর সত্যপ্রিয়। এবার প্রদ্যুম্ন সচকিত হয়ে বলল, তেমন কিছু নয় অফিসার, তুমি ওদের তিনজনের ফ্যামিলি ডিটেলসটা দিও তো, সেটা এই মুহূর্তে প্রয়োজন আমার। রায়চৌধুরী ভবনে সবে মাত্র কিছুক্ষণ হলো নৈশভোজের পর্ব সমাপ্ত হয়েছে। রোজকার মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল প্রদ্যুম্ন। ঘুমানোর আগে দেবেন্দ্রবাবুর এক আধখানা বই পড়ার অভ্যাস আছে, তাই বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে তিনি একটা বই পড়ছিলেন। তার চোখে মোটা ফ্রেমের চশমা, সেই চশমার ফাঁক দিয়ে আর চোখে একবার প্রদ্যুম্নের কীর্তিকলাপ দেখে নিয়ে ফের বইতে মনোনিবেশ করলেন দেবেন্দ্রবাবু। তবে কিছু সময় পরেই কয়েকটা কাগজ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। তারপর সোজা ঢুকে পড়ল দেবেন্দ্রবাবুর ঘরে। দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে প্রদ্যুম্ন গিয়ে বসে পড়ল দেবেন্দ্রবাবুর অতি প্রিয় আরাম কেদারাটায় এবং হাতে থাকা কাগজপত্রগুলো নামিয়ে রাখল সামনের টেবিলের উপর। তারপর দুপা ভাঁজ করে বেশ জুৎসইভাবে বসে নিয়ে কাগজগুলোতে খসখস করে কী সব লিখতে আরম্ভ করল সে। ঘড়ির কাঁটা আপন গতিতে এক একটা শঙ্কার ঘর পার করে চলেছে, আর এই ঘড়ির কাঁটার গতির সাথে পাল্লা দিয়ে রাত বাড়ছে শহরে। বই পড়তে পড়তে দেবেন্দ্রবাবু কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু চোখের পাতায় ঘরের জোরালো আলোটা এসে পড়তেই তার তন্দ্রাভাব যেন কেটে গেল। ঘাড় ঘুরিয়ে তিনি দেখলেন যে প্রদ্যুম্নের লেখা এখনও শেষ হয়নি। খানিকটা ঝুঁকে পড়ে তিনি দেখতে লাগলেন যে প্রদ্যুম্ন শুধুমাত্র লেখেইনি, তার সঙ্গে গোলাকার, চক্রাকার, তীর চিহ্ন এইসব এঁকেওছে। কিন্তু এইসব চিত্রাঙ্কনের কি অর্থ থাকতে পারে সেটা তিনি এই মুহূর্তে ঠাওর করতে পারলেন না। দাদু ভাই, তুমি কি আজ কিছু বলবে, নাকি এই সব হিজিবিজি দাগ কেটেই সারা রাত পার করে দেবে? দেবেন্দ্রবাবুর বিরক্তি ভাবটা স্পষ্ট বুঝতে পারল প্রদ্যুম্ন। তাই টেবিলের উপর থেকে একটা নির্দিষ্ট কাগজ নিয়ে মুচকি হেসে এগিয়ে গেল বিছানার দিকে। তারপর কাগজখানা দেবেন্দ্রবাবুর হাতে দিয়ে উঠে বসল বিছানার উপর, ঠিক দেবেন্দ্রবাবুর পায়ের কাছে। ধৈর্য দাদুন, একটু ধৈর্য ধরো। তুমি না বলতে, সবুরের ফল সব সময় মিষ্টি হয়। মুচকি হেসে মজার ছলে কথাটা বলল প্রদ্যুম্ন। তবে প্রত্যুত্তরে দেবেন্দ্রবাবু কিচ্ছু বললেন না, তিনি কেবল কাগজটা খুব মন দিয়ে পড়তে লাগলেন। দাদুন, এটা একটা কসমেটিক পাউডারের কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট। এই রিপোর্ট থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে পাউডারে থ্যালিয়াম মেশানো ছিল। এবার আর মজা না করে গুরুত্ব দিয়ে কথাগুলো বলল প্রদ্যুম্ন। ও বলতে লাগলো, পোস্টমর্টম রিপোর্ট দেখেও যখন বোঝা যাচ্ছিল না যে মৃত্যুঞ্জয়কে বিষ কিভাবে দেওয়া হয়েছিল, তখন একটা ব্যাপার আমার মাথায় আসে। তাই আমি অফিসারকে বলি যে সমস্ত কসমেটিক প্রোডাক্টগুলো কেমিক্যাল অ্যানালাইসিস করতে। আমি প্রথমে ভেবেছিলাম পারফিউম স্প্রে বা ডিওড্রেন্ট এই ধরনের কোনো কসমেটিক প্রোডাক্টে বিষটা পাওয়া যেতে পারে, কারণ প্রথমত এই প্রোডাক্টগুলো লিকুইড ফর্মে থাকে, আর থ্যালিয়াম যে কোনো তরলের সাথেই মেশানো যায়। দ্বিতীয়ত, এই প্রোডাক্টগুলোকে অনেক ক্ষেত্রেই আমরা সরাসরি ত্বকের উপরেই ব্যবহার করি, ফলে কিছুটা হলেও আমাদের স্কিন সেটা অ্যাবজর্ভ করে। তবে আমার মনে হয় এক্ষেত্রে অপরাধী পারফিউমের বোতলের মুখ খুলতে পারেনি, তাই সে এই অন্য পথ অবলম্বন করেছে। একটু থামল প্রদ্যুম্ন, কিছু একটা ভেবে নিয়ে আবার বলল, দাদুন, এই কেসে অপরাধী একজন তুখর বুদ্ধিমান মানুষ। সে পাউডারের পরিমাণ মতো গুঁড়ো থ্যালিয়াম মেশালো, আর সেই থ্যালিয়াম মেশানো পাউডার মৃত্যুঞ্জয় ব্যবহার করল। শরীর থেকে যখন ঘাম ঝরত, তখন সেই ঘামের সাথে থ্যালিয়াম মিশে যেত, আর সেটার কিছু পরিমাণ শরীর শুষে নিত। তাই যতবার মৃত্যুঞ্জয় পাউডারটা ব্যবহার করত, ততবারই অল্প অল্প পরিমাণে থ্যালিয়াম ওর শরীরে ঢুকত। স্লো পয়জনিং। এক্স্যাক্টলি দাদু, একবারেই বিষ দিয়ে মেরে ফেলা হয়নি মৃত্যুঞ্জয়কে। অনেক দিন ধরে অল্প অল্প করে থ্যালিয়াম ওর শরীরে গেছে, তাই প্রথম দিকে থ্যালিয়াম পয়জনিংয়ের বেশ কয়েকটা সিমটমসও মৃত্যুঞ্জয়ের শরীরে দেখা গিয়েছিল, যার মধ্যে প্রধান হলো হঠাৎ করেই বেশি পরিমাণে মাথার চুল ঝরতে শুরু করা। এতটা বলার পর প্রদ্যুম্ন দেবেন্দ্রবাবুকে আজকের ঘটনাগুলো বলতে লাগলো। কুশল, সোমদত্তা এবং ঋদ্ধিমা এদের তিনজনের জবানবন্দির বিবরণ দেওয়ার পর প্রদ্যুম্ন বিছানা থেকে নেমে আবার আরামকেদারাটা এসে বসল। তোমার কি মনে হয় দাদু ভাই, এই তিনজনের মধ্যেই কি কেউ একজন পাউডারে থ্যালিয়াম মিশিয়েছে, নাকি কোনো চতুর্থ ব্যক্তিও আছে? সবটা ভালো করে মন দিয়ে শুনে নেওয়ার পর প্রশ্ন করলেন দেবেন্দ্রবাবু। দেবেন্দ্রবাবুর করা প্রশ্নের উত্তরে প্রদ্যুম্ন একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা মিশ্রিত গলায় বলল, আমি কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না দাদু এই মুহূর্তে। মৃত্যুঞ্জয়কে খুন করে এদের তিনজনেরই বিশেষ কোনো লাভ নেই। প্রদ্যুম্ন একটা সাদা কাগজে মাঝারি আকারের একটি বৃত্ত মতো এঁকেছে, যার কেন্দ্রবিন্দুতে মৃত্যুঞ্জয়ের নাম লেখা রয়েছে। প্রায় গোলাকার বৃত্তটির তিন দিকে তিনটি ফ্লোচার মতো আঁকা। সেই কাগজটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে প্রদ্যুম্ন বলল, মৃত্যুঞ্জয়, কুশল, সোমদত্তা এবং ঋদ্ধিমা, এই চারজনের মধ্যেই কোনো না কোনো লিঙ্ক তো অবশ্যই আছে, যেটা এখনও সবার চোখের আড়ালেই রয়ে গেছে। আর সেই মিসিং লিঙ্কটা একবার খুঁজে পেলেই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। এক মিনিট। হঠাৎ করেই উঠে দাঁড়ালো প্রদ্যুম্ন। সে এক দৃষ্টে তাকিয়ে আছে কাগজটায় লেখা একটি নির্দিষ্ট নামের দিকে। চশমার আড়ালে থাকা প্রদ্যুম্নের চোখ জোড়া এক মুহূর্তের জন্য জল জল করে উঠল। মনে হচ্ছে ডিটেকটিভ রয় সেই গুরুত্বপূর্ণ মিসিং লিঙ্কটার সন্ধান পেয়ে গেছে। প্রদ্যুম্নের আত্মবিশ্বাসে ভরা চাহনি দেখে মুচকি হেসে কথাটা বলল দেবেন্দ্রবাবু। মৃত্যুঞ্জয়কে কে খুন করেছে সেটা অনুমান করতে পারছি দাদু, তবে সেটা প্রমাণ সাপেক্ষ। প্রদ্যুম্নের কথাটা শুনে দেবেন্দ্রবাবু গম্ভীর স্বরে বললেন, এ রহস্য বড়ই বিষাক্ত, প্রাণ কেড়ে নিল তাঁর। সব ভালো আমরা তাকেই বলি, শেষ ভালো হয় যার। আজ সকাল থেকে সূর্যের মুখ ভার, তাই মাঝে মাঝে সে দেখা দিচ্ছে, আবার পর মুহূর্তেই নিজেকে ঢেকে নিচ্ছে মেঘেদের আড়ালে। এহেন সূর্যের লুকোচুরি খেলার জন্য আবহাওয়াটাও আরও বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। তবে তাতে কি, মানুষ তো আর নিজেদের কাজকর্মের পাট উঠিয়ে দিয়ে ঘরে বসে থাকতে পারে না। তাই কলকাতাও একই আছে, সে আপন গতিতে এগিয়ে চলেছে, একদম রুটিন মাফিক, একটুও এদিক ওদিক হওয়ার জো নেই তার। সকাল থেকেই প্রদ্যুম্নের কোনো খোঁজ খবর নেই, না সে রায়চৌধুরী ভবনে রয়েছে আর নাই বা সে ফ্ল্যাটে গিয়েছে। মাঝে মধ্যেই প্রদ্যুম্নের এমনভাবে বেপাত্তা হয়ে যাওয়াটা একরকম রহস্য যেন। অবশ্য এই রহস্যের সমাধান সূত্র একমাত্র একজনের কাছেই থাকে, দেবেন্দ্রবাবু ওরফে প্রদ্যুম্নের দাদু। প্রদ্যুম্নের বাইকটি এসে থামল কলকাতা শহরের এক অখ্যাত নাম না জানা একটি গলির সামনে। চারপাশটা দেখে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এলাকাটিতে কারখানা, গুদামঘর জাতীয় দোকানঘরই বেশি। ঠিক সেভাবেই এই গলিটিও ব্যতিক্রমী নয়। প্রদ্যুম্ন যে গলিটার মুখে দাঁড়িয়ে আছে সেটার দুধারেও সারি সারি দোকানপাট আর কারখানা। এদের মধ্যে কাগজ কাটার এবং বই বাঁধাই করার দোকান বেশি হলেও অন্যান্য কারখানাও রয়েছে, যেমন মিউজিক ইনস্ট্রুমেন্ট, জুয়েলারি তৈরির কারখানা ইত্যাদি। প্রদ্যুম্ন চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে বাইক নিয়ে ঢুকে পড়ল গলিটার ভেতরে। তারপর একটা নির্দিষ্ট দোকান ঘরের সামনে বাইকটাকে রেখে এগিয়ে গেল সেদিকে। এই মুহূর্তে প্রদ্যুম্ন যে দোকান ঘরটির সামনে দাঁড়িয়ে রয়েছে সেখানে মূলত বিভিন্ন ধরনের গয়না তৈরি হয়। জুয়েলারি শোরুমে যেসব গয়না ডিসপ্লেতে থাকে এবং কাস্টমার যেরকম ধরনের গয়নার অর্ডার দেন সেই মতো গয়না এখানে দক্ষ কারিগররা তৈরি করেন এবং পরে সেগুলোকে শোরুমে নিয়ে যাওয়া হয়। প্রদ্যুম্ন এগিয়ে গেল দোকানটার দিকে। সেখানে ঢুকে প্রথমেই তার নজর গেল দুজন কর্মচারীর ওপর। প্রদ্যুম্ন দেখল প্রথম কর্মচারীটি একটা ডিজাইনের ক্যাটালগ থেকে অন্য কাগজে একই রকমের একটা ডিজাইন আঁকছেন এবং দ্বিতীয় কর্মচারীটি আগুনের সাহায্যে এক ধরনের ধাতুর উপর ডিজাইন করছেন। তার মুখে ব্লো পাইপ, যেটা সাহায্যে তিনি আগুনের দিক পরিবর্তন করছেন। প্রদ্যুম্ন প্রথম কর্মচারীটির কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করল, একটু শুনবেন, বলছি সামান্য থ্যালিয়াম পেতে পারি কি এখান থেকে? সকাল সকাল অচেনা এক ব্যক্তির মুখে এমন একটা নিষিদ্ধ এবং আইন বিরুদ্ধ কথা শুনে অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন ভদ্রলোকটি। তাই সহসা কোনো উত্তর করতে পারলেন না তিনি। সেখানে উপস্থিত দ্বিতীয় ব্যক্তিটিও প্রদ্যুম্নের করা প্রশ্নটি শুনতে পেয়েছিলেন এবং প্রশ্নটি শোনার সাথে সাথেই ব্যক্তিটি ব্লো পাইপটা রেখে দিয়ে তড়িঘড়ি প্রদ্যুম্নের সামনে এসে দাঁড়ালেন। একবার ভালো করে প্রদ্যুম্নের দিকে চোখ বুলিয়ে নিয়ে ফিসফিস করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রশ্নটা শুনে বিন্দুমাত্র বিচলিত হল না প্রদ্যুম্ন। ও তো ঠিক এমন কিছু একটাই অনুমান করেছিল। প্রদ্যুম্নের মুখে ফুটে উঠল ওর চিরাচরিত একপেশে হাসিটা। অনুমানের ওপর ভিত্তি করে যে প্রমাণ সংগ্রহের জন্য প্রদ্যুম্ন এখানে এসেছিল সেটা সম্পূর্ণ হয়েছে। কোনো রকম প্রত্যুত্তর না করে সেই মুহূর্তে ট্রাউজারের পকেট থেকে নিজের ফোনটা বের করে একটি নির্দিষ্ট নাম্বারে কল লাগালো প্রদ্যুম্ন। ওর ফোনের স্ক্রিনে ভেসে উঠল অফিসার ডায়ালিং। কলকাতা শহরের মধ্যে অবস্থিত একটি আভিজাত্যপূর্ণ দোতলা বাড়ি। সামনের দিকে শৌখিন বাগান এবং বাড়িটির বাইরের চাকচিক্য দেখলে সহজে অনুমান করা যায় যে এই বাড়িটিতে যারা থাকেন তারা মধ্যবিত্তের থেকে কিছুটা উপরের স্তরে বসবাস করেন। প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে আজকের দিনটা শুরু হয়েছে এই বাড়িটিতে। অভ্যাস মতো নিয়মিত কাজে ব্যস্ত বাড়ির প্রত্যেকটি সদস্য। এমন সময় কলিং বেলের শব্দ শোনা গেল। একজন পরিচারিকা দরজা খুলে দিল। তবে এত সকালে বাড়ির দোরগোড়ায় কয়েকজন পুলিশ অফিসার দেখে পরিচারিকা মেয়েটি ভীষণ ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুকদম পিছিয়ে গেল। তাদের এই সময় এখানে আসার কারণটা আর জিজ্ঞাসা করে হয়ে উঠল না তার। এ সুযোগে পুলিশরাও বাড়ির ভেতরে প্রবেশ করল। এই সময় বাড়িতে কে আসলো সেটা জানার জন্য বাড়ির তিন সদস্য ইতিমধ্যে ড্রয়িং রুমে নেমে এসেছে। তবে দরজার কাছে পুলিশ দেখে তারা নিজেরাও হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের এই আশ্চর্যান্বিত ভাব কেটে যাওয়ার আগেই গর্জে উঠলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। মিস রিদ্ধিমা সেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সময় ইন্সপেক্টর সত্যপ্রিয়কে কয়েকজন কনস্টেবলদের সাথে নিজের বাড়িতে দেখে হতবিহ্বল হয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে পড়েছিল রিদ্ধিমা। একটি কাগজ হাতে নিয়ে ওর দিকে কয়েক পা এগিয়ে এসে ইন্সপেক্টর সত্যপ্রিয় আবার বললেন, আইপিসি সেকশন 302 অনুযায়ী মৃত্যুঞ্জয়কে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে মিস রিদ্ধিমা সেন, আর এটা হলো তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট। নির্দিষ্ট করে মৃত্যুঞ্জয়ের নামটা শুনে সম্বিত ফিরে পেল রিদ্ধিমা। নিজের স্থির অবস্থা থেকে বেরিয়ে এসে সে গলায় জোর এনে বলল, কি যা তা বলছেন ইন্সপেক্টর? আপনার অবশ্যই কোথাও একটা ভুল হচ্ছে। কি প্রমাণ আছে যে আমি মৃত্যুঞ্জয়কে খুন করেছি? প্রমাণ পুলিশ স্টেশনে অপেক্ষা করছে তোমার জন্য রিদ্ধিমা, তুমি সেখানে গেলেই দেখতে পাবে। মুচকি হেসে শান্ত স্বরে বললেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। প্রমাণ রয়েছে কথাটা শোনার পরেও রিদ্ধিমা ভয় পাওয়ার বদলে ওর গলায় জোর আরও খানিকটা বেড়ে গেল। সে রীতিমতো চিৎকার করতে লাগলো। ভাবনাটা এমন যে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা পুলিশের পক্ষে সম্ভবই নয়। আর এইবার রিদ্ধিমার সাথে যোগ দিলেন ওর বাবা মা। পুলিশের প্রত্যেকটা বক্তব্য আবোল তাবোল এবং ভিত্তিহীন বলে জাহির করতে লাগলেন। ইন্সপেক্টর সত্যপ্রিয় আগেই আন্দাজ করেছিলেন যে এমন কিছু ঘটতে পারে, তাই তার ইশারা অনুযায়ী দুজন লেডি কনস্টেবল ঋদ্ধিমান থেকে এগিয়ে দিলেন। তিনি আবারও জোর গলায় বলে উঠলেন, কোনো বিরোধিতা না করে ভালোভাবে আমাদের সাথে পুলিশ স্টেশনে চলো ঋদ্ধিমা, নয়তো এই মুহূর্তে তোমার হাতে হ্যান্ডকাপস পরিয়ে তোমাকে টানতে টানতে নিয়ে যেতে বাধ্য হব। আর এতে তোমার বা তোমার পরিবারের সম্মান কতটা নষ্ট হবে সেটা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্য তুমি যে অপরাধ করেছো তাতে তোমার পরিবারের সম্মান কতটা বজায় থাকবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের শেষ কথাগুলো শুনে হঠাৎই চমকে গেল ঋদ্ধিমা। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে লেডি কনস্টেবল দুজন ওকে টেনে নিয়ে গেল পুলিশের গাড়ির দিকে। আর বলাই বাহুল্য যে এইবার ঋদ্ধিমা কোনো রকম প্রতিরোধ করতে পারল না। কলকাতা শহরতলি সেই পুলিশ স্টেশনটি। পুলিশ স্টেশনের চারপাশের দৃশ্যপটও আগের মতো একই আছে। সেই লোকজনের কোলাহল, সেই এক পুলিশ কর্মচারীদের তৎপরতা, বদলে গেছে শুধুমাত্র সময়টা। গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল তার যবনিকা পতনও সেখানেই হওয়া উচিত। তাই বুঝি প্রদ্যুম্ন সকাল থেকে অপেক্ষা করছে সঠিক সময়টার জন্য। ইন্সপেক্টর সত্যপ্রিয় যখন ঋদ্ধিমাকে অ্যারেস্ট করতে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন, সেই সময়ও প্রদ্যুম্ন সেখানে উপস্থিত ছিল না, কারণ সে জানে এই রহস্য উন্মোচনের একমাত্র চাবিকাঠি এই পুলিশ স্টেশনেই হাজির আছে। তাই একটা চেয়ারে বসে ফোন দেখে চলেছে সে। অবশ্য পুলিশ স্টেশনে একা প্রদ্যুম্ন নয়, সেই একই ঘরের এক কোণার বেঞ্চে বসে আছে কুশল এবং সোমদত্তা। এমন একটা খবর শোনার পর বাড়িতে বসে থাকা তাদের পক্ষে সম্ভবপর হয়নি, তাই যত দ্রুত সম্ভব তারা ছুটে এসেছে পুলিশ স্টেশনে। আসার পর থেকে প্রদ্যুম্নের মতোই তারাও অপেক্ষা করছে আসন্ন সেই সময়ের জন্য যখন সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। কুশল এবং সোমদত্তা দুজনেরই মুখ দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা চিন্তিত। আত্মবিশ্বাস, আশ্চর্যতা, এমনই নানান মনোভাবের সংমিশ্রণে তাদের চোখে মুখে এক অন্য রকমের অভিব্যক্তি ফুটে উঠছে। পুলিশ স্টেশনের বাইরে ঠিক যতটা কোলাহল, স্টেশনের এই ঘরটি ঠিক ততটাই শান্ত এবং নিস্তব্ধ। তবে এই নিস্তব্ধতা ভেঙে গেল বাইরের পুলিশের গাড়ির আওয়াজে। অর্থাৎ ইন্সপেক্টর সত্যপ্রিয় ফিরে এসেছেন। গাড়ির আওয়াজ শুনে অপেক্ষাকৃত তিনজনই সতর্ক হয়ে উঠলাম। উত্তেজনাবশত কুশল এবং সোমদত্তা বেঞ্চ থেকে উঠে দরজার কাছে এগিয়ে গেল খানিকটা। তবে প্রদ্যুম্ন আগের মতোই শান্তভাবে চেয়ারে বসে রইল, কেবলমাত্র ফোনটা বন্ধ করে দিল। দরজা দিয়ে প্রথমেই ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তার পিছনে দুজন কনস্টেবল এবং সবশেষে ঋদ্ধিমাকে প্রায় টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে আসলেন দুজন লেডি কনস্টেবল। টেনে নিয়ে আসতে হলো, কারণ ঋদ্ধিমা আবারও জোর জবরদস্তি করা শুরু করেছে। বারংবার নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে লেডি কনস্টেবলদের থেকে, আর কেবলমাত্র একটা কথাই বারবার বলে চলেছে যে আমি মৃত্যুঞ্জয়কে খুন করিনি। আমি মৃত্যুঞ্জয়কে খুন আপনাদের অবশ্যই কোথাও কোনো বড় রকমের ভুল হচ্ছে। প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি খুন করিনি আমি খুন। পুলিশ স্টেশনের ঘরটা থেকে কেবলমাত্র ঋদ্ধিমার গলার আওয়াজই শোনা যাচ্ছে। বাকি সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সমস্তটা। এমনকি প্রদ্যুম্ন একটা শব্দ উচ্চারণ করল না এই মুহূর্তে। তবে অনেকক্ষণ যাবৎ ঋদ্ধিমার এই ধরনের আচরণগুলোর জন্য অধৈর্য হয়ে পড়লেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। বিরক্তি ভরা গলায় তিনি বলে উঠলেন, পুলিশ প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেয় না মিস ঋদ্ধিমা। কথাটা শেষ হলে তিনি একজন কনস্টেবলকে ইশারা করলেন। কনস্টেবলটিও ইন্সপেক্টর সত্যপ্রিয়ের ইশারা বুঝতে পেরে ভেতরে চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই একটা ব্যক্তিকে সাথে নিয়ে ফিরেও এলেন তিনি। অবশ্য এক্ষেত্রে ব্যক্তিকে টেনে নিয়ে আসার প্রয়োজন পড়ল না। সেই ব্যক্তিটি প্রায় স্বইচ্ছায় কনস্টেবলের সাথে এই ঘরে প্রবেশ করলেন। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে দেখে প্রথম অতি সাধারণ বলেই মনে হলো সকলের। এই মুহূর্তে ওনার পরনে রয়েছে রং ছুটে যাওয়া বাদামি রঙের শার্ট এবং কালো প্যান্ট, মাথার চুল কাঁচা পাকা মেশানো এবং গাল ভর্তি দুদিনের না কাটা দাড়ি। দেখে মনে হয় কোনো কারখানার শ্রমিক গোছের মানুষ হবে। তবে এই অতি সাধারণ নগণ্য ব্যক্তিটিকে দেখে ঋদ্ধিমার চেঁচামেচি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ওর সমস্ত বাকশক্তি হঠাৎই যেন কর্পূরের মতন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। লোকটিকে দেখে ঋদ্ধিমা এমনভাবে দাঁড়িয়ে রইল মনে হলো যেন মেয়েটা বিশাল এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, আর মাত্র এক পায়ে গলেই ও তলিয়ে যাবে খাদের অনন্ত অসীমে। বাস্তবিকই ঋদ্ধিমা দুপা পিছিয়ে গেল এবং ধপ করে বসে পড়ল পিছনে থাকা বেঞ্চটায়। পরিবেশ খানিকক্ষণ নিস্তব্ধতায় মুড়ে রইল। হঠাৎই প্রদ্যুম্ন চেয়ার থেকে উঠে এগিয়ে গেল ঋদ্ধিমার দিকে, তারপরে একদম ওর সামনে এসে দাঁড়ালো এবং গমগমে ভরাট গলায় জিজ্ঞাসা করল, কেন মৃত্যুঞ্জয়কে খুন করলে ঋদ্ধিমা? প্রশ্নটা শুনে ধীর গতিতে মাথা তুলে একবার প্রদ্যুম্নের দিকে তাকালো ঋদ্ধিমা, তারপর আবারও মাথাটা নামিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি খুন করিনি মৃত্যুঞ্জয়কে, আমি সত্যি বলছি। কেন কেন খুন করবো আমি মৃত্যুঞ্জয়কে? কি কি লাভ আছে এতে আমার? আমি খুন করিনি। পাউডারে বিষ মিশিয়ে তুমি খুন করেছো মৃত্যুঞ্জয়কে, এবার জোর গলায় বলল প্রদ্যুম্ন। প্রায় চেঁচিয়ে উঠল সে, এত টানা পড়েন সহ্য করতে না পেরে অধৈর্য হয়ে এবার ঋদ্ধিমাও চিৎকার করে বলে উঠল, না না না, আমি খুন করিনি মৃত্যুঞ্জয়কে, আমি চাইনি ওকে খুন করতে, আমি চাইনি ওকে খুন করতে। মুখে স্মিত হাসি নিয়ে শান্ত স্বরে প্রদ্যুম্ন বলল, এক্স্যাক্টলি ইউ আর রাইট ঋদ্ধিমা, তুমি মৃত্যুঞ্জয়কে খুন করতে চাওনি, তুমি তো অন্য একজনকেই খুন করতে গিয়েছিলে। কি ঠিক বলছি তো আমি? প্রশ্নটা করেই কিছুক্ষণ চুপ রইল প্রদ্যুম্ন। ওদিকে ঋদ্ধিমাও একটা শব্দ উচ্চারণ করল না, একইভাবে চুপ করে বসে থাকলো। তবে বাকিদের অবস্থা খুবই আলাদা। কুশল এবং সোমদত্তার সাথে সাথে ইন্সপেক্টর সত্যপ্রিয় বুঝে উঠতে পারছেন না যে রয় এসব কি বলে চলেছে তখন থেকে। ওরা তিনজনেই অবাক দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকেই তাকিয়ে আছে, কিন্তু প্রদ্যুম্নের স্থির দৃষ্টি ঋদ্ধিমার ওপর। এইবার সত্যিটা বলো ঋদ্ধিমা, তুমি সোমদত্তাকে খুন করতে চেয়েছিলে, মৃত্যুঞ্জয়কে নয়। বিনামেঘে বজ্রপাত পড়লে যেমন হয়, এই মুহূর্তের পরিস্থিতিটাও এমনই। তবে নির্দিষ্টভাবে বলতে গেলে বজ্রপাত সেখানে উপস্থিত কেবলমাত্র তিনজনের উপরেই পড়েছে, কুশল, সোমদত্তা এবং অবশেষে ইন্সপেক্টর সত্যপ্রিয়। প্রদ্যুম্নের মুখে উচ্চারিত কিছু শব্দ নিমেষের মধ্যেই তিনজনকে একেবারে শব্দহীন করে দিল। কুশলের অবস্থা খুবই করুণ, স্পষ্ট অবিশ্বাস ফুটে উঠছে চোখে মুখে। যে বন্ধুকে ও ছোটবেলা থেকে চেনে সেই বন্ধুই এমন ঘৃণ্য কাজ করতে পারে সেটাও একদমই বিশ্বাস করতে পারছে না। উল্টো দিকে সোমদত্তার মুখমণ্ডলে তীব্র ভয়ের আভাস ফুটে উঠেছে। কেউ কে খুন করার চেষ্টা করছে এই কথাটা শোনার পর ভয়ে পাওয়াটাই স্বাভাবিক। এবং অবশেষে বাকি রইলেন ইন্সপেক্টর সত্যপ্রিয় নিজে। ওনার অবস্থা ততই বছর। দুপাতা অঙ্ক কষার পর যখন অঙ্কটির উত্তর মেলে না, তখন একজন ছাত্রের মনের অবস্থাটা যেমন হয়, এই মুহূর্তে ঠিক তেমনটাই অনুভব করতে পারছেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। আজ সকালে যখন উপযুক্ত প্রমাণ সমেত ইন্সপেক্টর সত্যপ্রিয় ঋদ্ধিমাকে অ্যারেস্ট করেছিলেন, তখনও তিনি ভেবেছিলেন যে কেসের সমস্ত রহস্যের সমাধান হয়ে গেছে। তবে এই মুহূর্তে ডিটেকটিভ রয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এখনও বাকি আছে, এবং নিশ্চিতভাবে উত্তরগুলো ডিটেকটিভ রয়ের জানা। ইন্সপেক্টর সত্যপ্রিয় ভাবতে লাগলেন মৃত্যুঞ্জয়ের খুনের এই কেসটা প্রথম থেকেই ভারী জটিল, যেন আস্ত একখানা রহস্য উপন্যাস, যেই বইয়ের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য রহস্যময়। ডিটেকটিভ রয় এই কেসে হস্তক্ষেপ না করলে এত তাড়াতাড়ি সমস্ত জটিলতা কাটিয়ে রহস্যের সমাধান সূত্র পাওয়া যেতই না। অবশ্য ডিটেকটিভ রয় না থাকলে এই কেসটা তো তৈরিই হতো না। পুলিশ নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী এই ঘটনাকে সুইসাইড নোট বলে কেস ফাইল ক্লোজ করে দিত। প্রদ্যুম্নের বলা অতি ভয়ঙ্কর কথাগুলো বেশ কিছু সময় ধরে তিনজনকে আচ্ছন্ন করে রাখল। তবে বেশ কিছুটা জোর করে হিতাবস্থা থেকে নিজেকে বের করে আনল কুশল। তারপর নিজের মনকে কিছুটা শান্ত করে এগিয়ে গেল তার অতি পরিচিত ছোটবেলার বন্ধু ঋদ্ধিমার দিকে। কুশলকে এগিয়ে আসতে দেখে প্রদ্যুম্ন নিঃশব্দে দুকদম পিছিয়ে গেল। কুশল একদম ঋদ্ধিমার সোজাসুজি দাঁড়িয়ে কঠোর গলায় জিজ্ঞাসা করল, ডিটেকটিভ রয় তখন থেকে কি সব বলে চলেছেন রি? এই কথাগুলো এই কথাগুলো ঠিক নয় না, এই কথাগুলো সত্যতা নেই, বল তুই 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 বল, তাই না? আমি তোকে ছোটোবেলা থেকে চিনি, তুই কাউকে খুন করতে পারিস না। না 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 না। শেষের কথাগুলো বলার সময় গলার স্বর বেশ খানিকটা কেঁপে উঠল কুশলের, তবুও ঋদ্ধিমার ভাবাবেগ শূন্যের ঘরে। এত কিছুর পরেও ঋদ্ধিমাকে চুপ করে বসে থাকতে দেখে ধৈর্যচ্যুত হলো কুশল। ঋদ্ধিমা দুই কাঁধ ধরে ওকে নিজের সোজাসুজি দাঁড় করিয়ে কুশল চিৎকার করে বলল, তুই 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 চুপ করে আছিস কেন? তুই উত্তর দে, কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো? আজ কি জানতে চাইছিস তুই আমার থেকে? কোনো দিন আমার মনের কথা জানার চেষ্টা করেছিস? এইবার চিৎকার করে উঠল ঋদ্ধিমা। নিজের কাঁধ থেকে কুশলের হাত দুটো টান মেরে সরিয়ে দিয়ে ওর চোখে চোখ রেখে রাগত স্বরে বলতে লাগলো, এতক্ষণ ধরে ডিটেকটিভ রয় যা বলেছেন সবটাই সত্যি। হ্যাঁ সবটা সত্যি, কোনো মিথ্যে নেই কথাগুলোর মধ্যে। শুনে নিয়েছিস? হ্যাঁ আমি সোমদত্তাকে খুন করতে চেয়েছিলাম, আর এতে আমার কোনো আফসোস নেই। আর এই সমস্ত ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা একমাত্র তুই কুশল, শুধুমাত্র তুই। হ্যাঁ, তুই। ঋদ্ধিমার কথাগুলো শুনে বাক্যহারা হয়ে পড়ল কুশল। বিস্ফারিত অবিশ্বাস্য চোখে কেবল তাকিয়ে রইল সে। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর জন্য ও নিজে দায়ী, কেন বলছে ঋদ্ধিমা এই কথাগুলো? ঋদ্ধিমার বলা প্রত্যেকটা শব্দ কানে বাজতে লাগলো কুশলের। তবে ওকে বেশিক্ষণ ভাবতে হলো না। ঋদ্ধিমা আবার নিজের জায়গায় বসে বলতে আরম্ভ করলো সমস্ত ঘটনাক্রম। একে একে সমস্ত রহস্যের উপর পর্দা সরে যেতে লাগলো এবং তার সাথে সাথে না জানা সব প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া গেল। অবশেষে ডিটেকটিভ রয় এই জটিল অঙ্কটার সঠিক উত্তর মিলিয়েই ছাড়ল। সমস্ত জবানবন্দি সংরক্ষণের পর ঋদ্ধিমাকে কাস্টাডিতে নিয়ে যেতে লাগলেন পুলিশ অফিসাররা। ঠিক এই মুহূর্তেই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো প্রদ্যুম্ন। ওর কাজ শেষ হলো আজ। আপাতত গন্তব্য নিজের বাড়ি। বাইকে উঠে যেই মাত্র স্টার্ট দিতে যাবে প্রদ্যুম্ন, ঠিক সেই মুহূর্তেই বাইকের সামনে লাফিয়ে পড়লেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। তার এমন অদ্ভুত কাজের জন্য প্রদ্যুম্ন কিছুটা হতচকিত হয়ে গেল। তবে ইন্সপেক্টর সত্যপ্রিয় সেসবের তোয়াক্কা না করে সরাসরি প্রদ্যুম্নকে বলল, এই না, সব প্রশ্নের উত্তর না দিয়ে তুই কিন্তু কোথাও যেতে পারবি না রয়। ঋদ্ধিমা সবটাই তো স্বীকার করে নিয়েছে, এখন আর প্রশ্ন করার কি বা কি আছে অফিসার? দেখ রয়, আমার মনে কিন্তু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে, আর যার উত্তর কেবলমাত্র তোর কাছেই আছে। আচ্ছা, তুই কি করে বুঝলি বলতো যে ঋদ্ধিমা এমনটা করতে পারে? আর ঋদ্ধিমা মৃত্যুঞ্জয়কে নয়, সোমদত্তাকে খুন করতে চেয়েছিল, সেটাই বা কখন বুঝতে পারলি? আর ওই লোকটার সম্বন্ধে খবর পেলি কোথায়? মোক্ষম প্রশ্নগুলো গড়গড় করে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর সত্যপ্রিয়। সব প্রশ্নের উত্তর কি আর জানা যায় অফিসার? থাক না, কিছু কিছু ঘটনার রহস্যবন্দী হয়েই থাক। ফের মৃদু হেসে বলল প্রদ্যুম্ন। ওর গলা স্বর রীতিমতো অদ্ভুত করে শোনালো। ইটস নট ফেয়ার ডিটেকটিভ রয়, তুই কিন্তু প্রত্যেকবার এমনটা করতে পারিস না। ইন্সপেক্টর সত্যপ্রিয়ের গলা স্বরে বিরক্তি ঝরে পড়ল। আজ আসি অফিসার, ভালো থেকো, শীঘ্রই আবার দেখা হবে অন্য রহস্যে। হাসি মুখে ইন্সপেক্টর সত্যপ্রিয়কে বিদায় জানিয়ে বাইক নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল প্রদ্যুম্ন। ইন্সপেক্টর সত্যপ্রিয় কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইলেন প্রদ্যুম্নের যাওয়ার দিকে, যতক্ষণ না পর্যন্ত সে দৃষ্টিসীমার একেবারে বাইরে চলে যায়। ডিটেকটিভ রয়, যে কিনা নিজেই একটি রহস্যময় ব্যক্তিত্ব, সেখানে সে কিছু রহস্য রেখে যাবে, সেটাই তো স্বাভাবিক। বেশ কয়েকদিনের প্রখর রৌদ্রের দাবদাহ থেকে শহরবাসীকে নিষ্কৃতি দিয়ে আজ বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে শহর কলকাতাতে এবং তার আশেপাশের এলাকাগুলিতে। যেমন তেমন বৃষ্টি নয়, যাকে বলে একেবারে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। তবে ঘড়ির কাঁটা সন্ধ্যেবেলা থেকে যতই রাতের দিকে এগোতে লাগলো, ততই ঝড়ের গতিবেগ কমতে লাগলো। এখন প্রায় রাত্রের সময়, ঝড় আর নেই বললেই চলে। তবে ঝিরিঝিরি বৃষ্টিটা এখনও রয়ে গেছে। আর বাঙালির নিয়ম মেনে এই ঝড় বৃষ্টির রাতে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে নৈশভোজ সমাপ্ত করে শহরবাসী কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই। রায়চৌধুরী ভবনে দেবেন্দ্রবাবুর ঘরের জানালায় বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে প্রদ্যুম্ন। আর দেবেন্দ্রবাবু তার অতি প্রিয় আরামকেদারায় বসে তার একমাত্র নাতি ওরফে ডিটেকটিভ রয়কে পর্যবেক্ষণ করে চলেছেন এক মনে। প্রদ্যুম্ন এক দৃষ্টিতে ল্যাম্পপোস্টের আলোয় দৃশ্যমান বৃষ্টির ফোঁটাগুলোকে অবলোকন করে চলেছে। রাতের নিশ্ছিদ্র অন্ধকারের জন্য বৃষ্টি যে পড়ছে তা বোঝা প্রায় অসম্ভব। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন ক্রমাগত আকাশ থেকে নেমে এসে অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। বাইরের দিকে তাকিয়েই প্রদ্যুম্ন মৃদু স্বরে বলতে আরম্ভ করল, দাদুন, গল্পটা ছিল নিছকই অতি সাধারণ ত্রিকোণ প্রেমের গল্প। তবে গল্পটার একটা বিশেষ দিক হলো যে গল্পের মূল চরিত্রটা কখনোই বুঝতে পারেনি যে তাদের ঘিরেও কোনো গল্পের অধ্যায় রচিত হচ্ছে। তারা কখনোই টের পায়নি যে তাদেরকে কেন্দ্র করেই জীবন নামক রঙ্গমঞ্চে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তিনজন, কুশল, রিধিমা এবং সোমদত্তা, আর বাকি রইল মৃত্যুঞ্জয়। দাদুন, সে তো গল্পের কোথাওই ছিল না, না ভূমিকায় আর না তো উপসংহারে। তবে অবাঞ্ছিতভাবেই তার দেখা পাওয়া গেল কেবলমাত্র গল্পটার সমাপ্তিতে, যেখানে তার নিজের জীবনেরও পরিসমাপ্তি ঘটল। কথাগুলো বলে বেশ খানিকক্ষণ চুপ করে রইল প্রদ্যুম্ন। অগোছালো শব্দগুলোকে মনে মনে সাজিয়ে নিচ্ছে সে। দেবেন্দ্রবাবুও চুপটি করে অপেক্ষা করতে লাগলেন। নীরবতা ভঙ্গ করে আবারও বলতে আরম্ভ করল প্রদ্যুম্ন। স্কুল, পুরনো বন্ধুবান্ধব, পুরনো স্মৃতিগুলোকে পিছনে ফেলে রিধিমা যখন নতুন স্কুলে এসে ভর্তি হলো, তখন সবার প্রথমে যার সাথে ওর বন্ধুত্ব হলো সে হলো কুশল। সদা হাস্যোজ্জ্বল মিশুকে স্বভাবে ছেলেটার সাথে বন্ধুত্ব পাতাতে খুব বেশি সময় লাগলো না রিধিমার। সময়ের হিসেবে মিনিট, ঘন্টা, দিন, মাস না করে তারা সময় গুনতে লাগলো আনন্দ, হাসি ঠাট্টা, ঝগড়া, খুনছুটে দিয়ে। যত দিন পার হচ্ছিল ততই তাদের বন্ধুত্বের বন্ধন আরও অটুট হচ্ছিল। তবে কুশলের দিক থেকে সম্পর্কটা নিখাত বন্ধুত্বের হলেও রিধিমার দিক থেকে কিন্তু তা ছিল না। যত সময় এগোচ্ছিল রিধিমার কুশলের প্রতি ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিচ্ছিল। তবে রিধিমা তার মনের অনুভূতিগুলো কখনোই কুশলের সামনে প্রকাশ করেনি, কারণ কোথাও গিয়ে তার ধারণা ছিল যে কুশলের মনেও তার জন্য সুপ্ত ভালোবাসা রয়েছে। এইভাবে নির্ঝঞ্ঝার দিনগুলো এগোচ্ছিল সামনের দিকে। তবে এক সময় তাল কাটল, একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরল যখন সোমদত্তা ওদের কলেজে ভর্তি হলো একই ডিপার্টমেন্টে। কুশল আর রিধিমা তখন সবেমাত্র মাস্টার্স পড়া শুরু করেছে। নিছকে সিনিয়র জুনিয়রের সম্পর্ক দিয়ে শুরু হলেও কুশল এবং সোমদত্তার গল্পটা কেবলমাত্র বন্ধুত্বের গণ্ডিতে আটকে রইল না। সময়ের সাথে সাথে ওরা বুঝতে পারল যে একে অপরকে তারা পছন্দ করে এবং সেটাকে স্বীকৃতিও দিল। তবে পুরো ব্যাপারটা তারা কাউকে জানতে বা বুঝতে দিল না, কিন্তু রিধিমা কোনোভাবে জেনে গেল কুশল আর সোমদত্তার সম্পর্কের কথাটা। প্রথম থেকেই কুশল আর সোমদত্তার বন্ধুত্ব তার ভালো লাগেনি, তাই শুরুতে রিধিমা ওদের মধ্যেকার বন্ধুত্ব ভেঙে দেওয়ারও চেষ্টা করেছিল। সোমদত্তার ব্যাপারে বেশ কিছু মিথ্যে কথা, কিছু খারাপ কথা বলে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন রিধিমা বুঝতে পারল যে এত কিছু করেও সে কোনোভাবেই সফল হচ্ছে না, উল্টে দিনের পর দিন তাদের সম্পর্কের গভীরতা বেড়েই চলেছে, তখন সে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিল। সে পরিকল্পনা করল সোমদত্তাকে মেরে ফেলার। সারা জীবনের জন্য তার এবং কুশলের মাঝখান থেকে সোমদত্তাকে সরিয়ে ফেলার। রিধিমার ঠান্ডা মাথায় খুনের ছক কষল। থ্যালিয়াম, এই থ্যালিয়ামের সম্বন্ধে তার ধারণা যথেষ্ট পরিষ্কার ছিল। পাউডারেও থ্যালিয়াম সেই মিশিয়েছিল এবং পরিকল্পনা মাফিক সেই পাউডার সোমদত্তা পর্যন্ত পৌঁছেও দিয়েছিল। কিন্তু সোমদত্তা থ্যালিয়াম মেশানো সেই পাউডারটা ব্যবহার করার আগেই দুর্ভাগ্যবশত সেটা কুশলের হাত হয়ে পৌঁছালো মৃত্যুঞ্জয়ের কাছে এবং পরিণামস্বরূপ মৃত্যুঞ্জয়ের মৃত্যু হল। সম্পূর্ণ ঘটনাটা বলে থামল প্রদ্যুম্ন। একটা জোরে নিঃশ্বাস নিয়ে দেবেন্দ্রবাবুর দিকে তাকিয়ে রইল সে এবং অপেক্ষা করতে লাগলো দেবেন্দ্রবাবুর কথা শোনার জন্য। উল্টো দিকে দেবেন্দ্রবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইবারে সমস্তটা জলের মতো বুঝতে পারলাম, তবে একটা ব্যাপারে এখনো খোলসা করে কিছুই বললে না তুমি দাদু ভাই। দেবেন্দ্রবাবুর শেষোক্ত কথাটা শুনে সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো প্রদ্যুম্ন। তুমি তো এটা বললেই না যে এত কিছু কারসাজির পেছনে যে ঋদ্ধিমা আছে সেটা তুমি কিভাবে বুঝতে পারলে, আর ওই লোকটা সে কে, তার সম্পর্কেও বা কিভাবে তুমি খবর পেলে? দেবেন্দ্রবাবুর পরপর এতগুলো প্রশ্ন শুনে স্মিত হাসল প্রদ্যুম্ন। ওর বুদ্ধিদীপ্ত চোখ জোড়া হঠাৎই জল জল করে উঠল। সে শান্ত গলায় বলল, এই থ্যালিয়ামের জন্য দাদু। প্রদ্যুম্নের উত্তর শুনে দেবেন্দ্রবাবু অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল যে উত্তরটা তার ঠিক বোধগম্য হল না। প্রদ্যুম্ন দেবেন্দ্রবাবুর দিকে তাকিয়েই বলতে লাগলো, তোমাকে এই কেসের প্রথমেই একটা কথা বলেছিলাম দাদু, মনে করো থ্যালিয়াম যেমন তেমন কেমিক্যাল কিন্তু নয়, ঠিক তাই এটি সহজলভ্যও কিন্তু নয়। প্রপার অথরাইজেশন ছাড়া কেউ থ্যালিয়াম কিনতে পারে না, ব্যবহার করা তো অনেক দূরের বিষয়। তাই এই কেসটাকে প্রথম থেকেই আমি থ্যালিয়ামের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছিলাম। কেসের যে তিনজন সাসপেক্ট ছিল, অর্থাৎ কুশল, সোমদত্তা এবং ঋদ্ধিমা, এরা সবাই কম বেশি থ্যালিয়াম সম্পর্কে জানে, কিন্তু আমি খুঁজছিলাম এমন একজনকে যে থ্যালিয়াম জোগাড়ও করতে পারবে। ল্যাবরেটরি থেকে এরা কেউই থ্যালিয়াম সরাতে পারবে না, কারণ সেখানে সিসিটিভি রয়েছে, এতে ধরা পড়ে যাওয়ারও সম্ভাবনা খুব বেশি। তাহলে এমন কেউ আছে যে অতি সহজেই থ্যালিয়াম পেয়ে যেতে পারে। দাদুন, এই প্রশ্নের উত্তরটা আমি পেলাম অফিসারের দেওয়া ওদের তিনজনের ফ্যামিলি ডিটেলস থেকে। সেখান থেকেই আমি জানতে পারি যে ঋদ্ধিমার বাবার জুয়েলারির ব্যবসা আছে, সোনা গয়না নয়। উনি মূলত কস্টিউম জুয়েলারি আর কাস্টমাইজ জুয়েলারি তৈরি করে থাকেন। ওনার কারখানার ঘরও আছে শহরে। আর এই ছোট্ট ইনফরমেশনটা থেকেই আমার সম্পূর্ণ সন্দেহের তীর ঘুরে যায় ঋদ্ধিমার দিকে, কারণ এই ধরনের কস্টিউম বা কাস্টমাইজ জুয়েলারি তৈরি করার প্রক্রিয়াতে থ্যালিয়ামের প্রয়োজন পড়ে। তাই সেদিন আমি ঋদ্ধিমাদের কারখানায় গিয়েছিলাম প্রমাণ সংগ্রহের জন্য। অনুমান করেই একজন কর্মচারীকে জিজ্ঞাসা করলাম যে এখানে থ্যালিয়াম পাওয়া যাবে কিনা। তবে সেই ব্যক্তিটির উত্তর দেওয়ার আগেই পাশের থেকে অন্য আরেকজন কর্মচারী আমাকে উল্টে প্রশ্ন করলেন যে আমাকে ঋদ্ধিমা ম্যাডাম পাঠিয়েছেন কিনা। ব্যাস আর কি, ওনার করা এই একটা প্রশ্নেই সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেই মুহূর্তেই পুরো ঘটনাটা অফিসারকে জানানোর পর ওই ব্যক্তিটিকে গ্রেপ্তার করল পুলিশ এবং থানায় নিয়ে গিয়ে উদ্যম মধ্যম দেওয়ার পরে গড়গড় করে সব সত্যিটা বলে দিল। যে কটা টাকার বিনিময়ে অল্প পরিমাণ থ্যালিয়াম সে ঋদ্ধিমাকে দিয়েছিল। এতটা বলার পর হঠাৎই চুপ করে গেল প্রদ্যুম্ন। কিন্তু এই নিস্তব্ধতা দেবেন্দ্রবাবুর একদমই ভালো লাগলো না। তিনি কিছুটা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তারপর কি হলো দাদু ভাই, বলো। একটা জোরে নিঃশ্বাস নিয়ে প্রদ্যুম্ন ফের বলা আরম্ভ করল, দাদু, ঋদ্ধিমায় যে থ্যালিয়াম পাউডারে মিশিয়েছিল এবং সেই পাউডার মেখেই যে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল সেটার প্রমাণ তো পেলাম, কিন্তু তখনও পর্যন্ত আমি ঋদ্ধিমার মৃত্যুঞ্জয়কে খুন করার পেছনে থাকা মোটিভের কোনো সন্ধান পাচ্ছিলাম না। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এত পরিকল্পনা করে কেনই বা ঋদ্ধিমা মৃত্যুঞ্জয়কে খুন করতে গেল। আর ঠিক তখনই বিদ্যুতের চমকের মতো একটা কথা আমার মনে পড়ল, আর সেটা হলো পাউডারটা ঋদ্ধিমা সোমদত্তাকে দিয়েছিল, মৃত্যুঞ্জয়কে নয়। পুলিশ ইন্টারোগেশনের দিন রাগের মাথায় ঋদ্ধিমা একটা কথা বেফাস কুশলকে বলে ফেলেছিল। প্রথমে সেটা ততটা খেয়াল না করলেও পরে কথাটা আমি পরিষ্কার বুঝতে পারি। ঋদ্ধিমা কুশল ও সোমদত্তার সম্পর্কের কথা বলেছিল, অর্থাৎ সে সবটাই জানত। অথচ কুশল বলেছিল যে সে তার এবং সোমদত্তার সম্পর্কের বিষয়ে কাউকেই জানায়নি, এমনকি ঋদ্ধিমাকেও নয়। ব্যাস আর কি, তারপর দুয়ে দুয়ে মিলিয়ে চার করতে খুব একটা বেশি সময় লাগেনি আমার। প্রদ্যুম্ন নিজের সমস্ত বক্তব্য শেষ করে দেবেন্দ্রবাবুর আরাম কেদারাটার পাশে এসে দাঁড়ালো। তারপর নিচু হয়ে সে জায়গাতেই হাঁটু ভাঁজ করে বসে পড়ল একদম দেবেন্দ্রবাবুর পায়ের কাছে। তাকিয়ে রইল সে তার দাদুনের দিকে। দেবেন্দ্রবাবু কিছু একটা চিন্তা করছেন গভীরভাবে, সেটা বুঝতে পারল প্রদ্যুম্ন। ক্ষণিকের নিস্তব্ধতা কাটিয়ে শান্তভাবে দেবেন্দ্রবাবু বললেন, কুশলের প্রতি ঋদ্ধিবার অনুভূতিগুলো একদমই ভুল নয়। কাউকে মন দিয়ে ভালোবাসাটা কখনোই অন্যায় হতে পারে না। কিন্তু ঋদ্ধিমা একটা বিষয়ে খুব ভুল করেছে। সে জোর করে নিজের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এমনকি শুধুমাত্র তাই নয়, ভালোবাসার মানুষটিকে নিজের কাছে রাখার জন্যে সে একটি মারাত্মক পথ অবলম্বন করেছে, যার ফলস্বরূপ একজন নিষ্পাপ ছেলের মৃত্যু হয়েছে। ঋদ্ধিমা গুরুতর অপরাধ করেছে এবং এই অপরাধের কোনো ক্ষমা হয় না। দেবেন্দ্রবাবুর বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল প্রদ্যুম্ন। সেও সহমত দেবেন্দ্রবাবুর সাথে। তার কথাগুলোতে বিন্দুমাত্র ভুল নেই। প্রদ্যুম্ন নিজের মুখটা খানিক নিচু করে মৃদুস্বরে বলল, কলকাতার এই পরিবেশটার সাথে সাথে ক্রমশ কলকাতায় বসবাসকারী মানুষদের চিন্তাধারাও কেমন যেন দূষিত হয়ে যাচ্ছে, তাই না দাদু? প্রদ্যুম্নের গলা স্বরে লুকিয়ে থাকা মন খারাপের সুরটা ঠিকই ধরতে পারলেন দেবেন্দ্রবাবু। আর এই মন খারাপের পিছনের কারণটা ঠিক কি, সেটা ওনার অজানা নয়। যে কোনো দিন যে কোনো রকম পরিস্থিতিতেই এই মানুষটা সব সময় প্রদ্যুম্নের পাশে থেকেছে আর ভবিষ্যতেও থাকবেন, এই বিষয়ে বিন্দুমাত্র অনিশ্চয়তা নেই। তাই আলতো করে হাত রাখলেন প্রদ্যুম্নের মাথায়। তারপর আস্তে আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মিথ্যের গন্ধ যতই তীব্র হোক, পারে না সত্যকে ঢেকে রাখতে। সত্য উদ্ঘাটন অবশ্যম্ভাবী। চিন্তা কিসের ডিটেকটিভ রয় থাকতে? হ্যাঁ। ধাঁধার মধ্যে অন্তর্নিহিত থাকা নিজের প্রশংসা বাক্য শুনে কিঞ্চিত হেসে ফেলল প্রদ্যুম্ন। সে মাথা তুলে তাকালো তার দাদুনের দিকে। দেবেন্দ্রবাবু এক দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে তাকিয়ে আছেন। প্রদ্যুম্ন দেখতে পেল দেবেন্দ্রবাবুর চোখে মুখে এক স্মিত হাসি ফুটে উঠেছে। এ হাসি গর্বের, এ হাসি আনন্দের। ওনার দেখা দেখি প্রদ্যুম্নের ঠোঁটের কোণেও বিস্তৃত হল প্রশস্ত এক হাসি রেখা, যা দেখা সৌভাগ্য সবসময় সবার হয় না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন রাইমা দত্তের কলমে ডিটেকটিভ রয়ের দ্বিতীয় গল্প কালকূট রহস্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প চ্যানেল থেকে সুমন এবং অরিজিৎ, বং স্টোরি সার্কেল চ্যানেল থেকে শুভদীপনাথ, সাহিত্য সমাহার থেকে আমি আকাশ। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন দিব্যেন্দু, বর্ষা, বর্ণিশা, স্নেহাদ্রী ও সৌরভ সাহা। আজকের গল্পের নাট্যরূপদানে বর্ষা, প্রচ্ছদ অঙ্কনে সৌমদীপ গুঁই, গল্পের নির্দেশনা পরিচালনা ও আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুন্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সকলে ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।